যারা যারা লাইফটা দেখতে পাচ্ছো প্লিজ একটু জয়েন করে যাও লাইটটা কমে গেছে যারা যারা লাইফটা দেখছো একটু প্লিজ জয়েন করে যাও হ্যাঁ নাহলে লাইটটা অঞ্জন দাকে দিয়ে দাও অঞ্জন তুই রিপ্লাই করবি ও মশার জন্য এরকম বলছিস সবটা তো লাইটটা তুই যদি কেউ লাইভটা দেখতে পারো প্লিজ একটু হাই অ্যান্ড হ্যালো লেখো তাহলে আমি বুঝতে পারবো লাইফটা ক্লিয়ারলি অজিবল অ্যান্ড ভিজিবল আছে কিনা যদি লাইফটা ক্লিয়ারলি অজিবল অ্যান্ড ভিজিবল থাকে একটু কেউ কমেন্ট করে জানিও আর যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো তারা যদি একটু হাই অ্যান্ড হ্যালো লেখো তাহলেও ভালো লাগবে তো একটু যারা দেখতে পাচ্ছ লাইফটা তাহলেও ভালো লাগবে তো একটু যারা দেখতে পাচ্ছ যারা যারা লাইফটা দেখতে পাচ্ছো প্লিজ একটু জয়েন করো লাইফটা তাড়াতাড়ি আর প্লিজ লাইফটা একটু শেয়ার করো একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দাও তাতে আমরা আরো অনেকে যাতে লাইফটা দেখতে পারে প্লিজ রিকোয়েস্ট করছি একটু লাইক এন্ড লাভ রিয়াকশন দাও একটু শেয়ার করো আর প্লিজ একটু হাই অ্যান্ড হ্যালো কমেন্ট লেখো আর আমাকে একটু জানাও যে লাইফটা ক্লিয়ারলি অডিবল আছে কিনা আজকের কালেকশন কিন্তু চোখ ধাঁধানো আমি এইট থার্টি কে মধ্যে পার্ল সীতাহার দেখাবে নিশ্চয়ই দেখাবো পার্ল হিউজ কালেকশন পেয়ে যাবে

嗯。Mm. তো একটু সবাই কমেন্ট করে লাইট ওয়েটে শাখা আঠাশ সাইজে দেখিও একদম দেখাবো আর কে কী দেখতে চাও বলো আর কিছুজন জন জয়েন করলেই আমি দেখাচ্ছি আছে কিন্তু অপূর্ব কালেকশন আছে তোমাদের জন্য তো লাইফটাই কিন্তু থাকতে হবে দেখতে হবে একটু কমেন্ট করতে হবে একটু লাইক দিতে হবে এই তো এত লাইক অ্যান্ড লাভ রিয়াকশন পেলে কান্না ভালো লাগে বলো তো একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দিতে হবে সো প্লিজ একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দাও একটু কমেন্ট করো আমি কিন্তু প্রোডাক্ট দেখানো তাহলে স্টার্ট করবো কভার ওকে দী কেমন আছো বলো আজকে কারা আমাদের লাইভে ফার্স্ট টাইম জয়েন করছো সেটাও বলো পাল সীতা দেখিও পাল সীতা দেখাবো তাহলে আমি কি পাল চোকার দিয়ে কভার ব্যাঙ্গেল দিয়ে আজ একটু শুরু করবে নিশ্চয়ই তাহলে কভার ব্যাঙ্গেল কি আছে হাতের সামনে তাহলে কভার ব্যাঙ্গেল দিয়ে শুরু করবো আচ্ছা আমি কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি আমি পল চোকার দেখিয়ে দিই আগে তারপরে আমি কভার ব্যাঙ্গেল দেখাচ্ছি আমি মেসেজ করেছিলাম কভার ব্যাঙ্গেলের জন্য তাহলে মেঘনাদি একটু লাইভে থাকো আজকে একদম পাক্কা কভার ব্যাঙ্গেল দেখিয়ে দেবো পাল সীতাহার একদম পল সীতাহার দেখাবো ব্যাকে পেন্ডেন্টটা দেখাবে কোন পেন্ডেন্টটা বলছো একটু বলো এই পেন্ডেন্টটা বলছো আচ্ছা ইয়ারিং দেখিয়েছিলে স্টোনের উপরে টপ গুলো এক গ্রামের মধ্যে বা যা চলে গেল অত বড় কমেন্ট এক গ্রামের মধ্যে ছিল কি আছে তখন টাকা ছিল না নেওয়া হয়নি এখন আচ্ছা স্টার ইয়ারিংগুলো এখন আছে তো সুপ্রীতি হ্যাপি বার্থডে দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং মি তোমার গলার বড় হাটটার প্রাইস সব বলবো আমার গুলোর প্রাইস আমি সব বলবো একটু লাইভে থাকো পাঁচ গ্রামের মধ্যে নোয়া হবে একদম পাঁচ গ্রামের মধ্যে নোয়া হয়ে যাবে চোকার অ্যান্ড সীতাহাত দেখাবে ওকে দেখাবো চলো আমি চোকার দিয়ে পল চোকার পল চোকার দিয়ে আমি স্টার্ট করছি তারপরে আমি একটা একটা করে সব প্রোডাক্ট দেখাবো সঞ্চিতা হ্যাপি বার্থডে ডিয়ার খুব ভালো থাকিস বোন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কভার ব্যাঙ্গেল দেখিও ঠিক আছে দেখাবো চলো আচ্ছা চলো আমি ফার্স্ট পাল চোকার দিয়ে স্টার্ট করছি ভীষণ সুন্দর কিছু পাল চোকারের কালেকশন এসে আজকে গোল্ড রেট কত আজকের গোল্ড রেট হচ্ছে আচ্ছা

এইটা দেখো দেখো ফার্স্ট অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর হ্যাপি বার্থডে মিষ্টি দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা উইশ করছো থ্যাংক ইউ তোমাদের উইশ আমার বার্থডে তাকে আরো বেশি স্পেশাল করে দিয়েছে চলো দি তোমার পিছনের একটু চোকার দেখাবে দেখাবো দেখো চলো ফার্স্ট পার্ল চোকারটা দেখে নাও এটা ভীষণ সুন্দর ফ্লাওয়ার মোটিভ ফ্লাওয়ার মোটিভ এমন একটা জিনিস না যেটা কোনোদিনও পুরনো হয় না এবং প্রত্যেক গয়নাতে একটু ফ্লাওয়ার মোটিভ থাকলে গয়নার সৌন্দর্যটা যেন একটু দেখো তো ঝাপসা হয়ে যাচ্ছে কিনা একটু সবাই ক্লিয়ারলি বলো যে প্রোডাক্টটা ক্লিয়ারলি ভিজিবল আছে কিনা চলো দেখে নাও টিকলি টিকলি আজকে নিয়ে বসেছি টিকলি দেখাবো চলো দেখো অপূর্ব সুন্দর ফ্লাওয়ার মোটিভে রয়েছে এই এই তোমার পার্ল চোকারটা অপূর্ব দেখতে দেখো এখানে কিন্তু দুপাশে কিন্তু গোল্ডের কিন্তু আরেকটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে দেখে নাও আমি কাছ থেকে দেখাচ্ছি একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলবে এই যে তাই তো তাহলে কি এটাকে সোজাই করে নেব দি তোমার ফোনটা আরে কি তোমার পিছনের চোকারটা আচ্ছা দেখাবো চলো নাও দেখো এটা ফার্স্ট পার যদি কোনো কমেন্ট মিস করে যাই সরি একটু আবার কমেন্ট ব্যাক করো আমি নিশ্চয়ই চেষ্টা করব সবার কমেন্ট পড়ার দেখো এটা ফার্স্ট পার্ল চোকার রয়েছে এটা কিন্তু মিডিলে একটা ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে দুপাশে ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে লাস্টে কিন্তু একটা ব পিসও যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে পিসটা দেখো এটা ওয়েট যাচ্ছে এই পাল চোকাটা সত্যি সুন্দর বিশ্বাস করো যারা পাল চোকার বলছিলে যারা আমার বার্থডে তে আমাকে উইশ করছে থ্যাংক ইউ সো মাচ চলো এই পাল চোকাটা ওয়েট যাচ্ছে টু পয়েন্ট প্রাইস গুলো তাড়াতাড়ি বলবো হ্যাঁ টু পয়েন্ট থ্রি সেভেন জিরো জিরো দু গ্রাম তিনশো সত্তর মিলি আজকে কি একটু সবার থেকে লাইক অ্যান্ড লাভ রিয়াকশন পেতে পারি আমি কিন্তু প্রচুর লাইক লাভ রিয়াকশন চাই তো একটু প্লিজ লাইক লাভ রিয়াকশন দিয়ে কিন্তু ভরিয়ে দিতে হবে চলো দেখো

আর দশ গ্রামের উপরে কিন্তু কেনাকাটা করলে পেয়ে যাচ্ছ দু হাজার টাকা অফ সোনার দামে চলো দেখে নাও এটা ফার্স্ট পাল চোখা যাচ্ছে দু গ্রাম তিনশো সত্তর মিলি প্রচুর লাইক অ্যান্ড লাভ রিয়াকশন চাই কিন্তু সবার থেকে প্লিজ দেখো দশ গ্রামে ঝুমকো দেখাবে প্লিজ দেখাবো দেখো আমি কানেও একটা পরে রয়েছি লাইট ওয়েটে আছে তাই না ঝুমকোটা ওটা আমার যেগুলো অর্নামেন্টগুলো পড়ে রয়েছে আমি সেগুলো বলবো প্রাইস বলো দুই হাজার আচ্ছা টোয়েন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন টোয়েন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন যা প্রাইস বলছি এগুলো কিন্তু অফার প্রাইস না অফার ছাড়া এর উপরে কিন্তু তোমরা অফার পেয়ে যাবে চলো এবার দেখে না এবার পরেরটা দেখে না এটা একটা লাভ মোটিভে রয়েছে দেখো এটা একটা লাভ মোটিভে রয়েছে যার যেটা নোয়ান ঝটপট বুকিং করে ফেলো এত এটা এক গ্রাম সাতশো সত্তর মিলি ভাবা যায় এক গ্রাম তোমার জন্য ওয়েট করছিলাম থ্যাংক ইউ দেখো হার্টের মান্তাশার ডিজাইন দেখাবে দেখাবো আমি হাতেও একটা ভীষণ সুন্দর লাইফেট মান্তাশা পড়ে রয়েছে অপূর্ব আমি কতবার কমেন্ট করলাম একটু ব্রেসলেট রিং দেখিও আচ্ছা আচ্ছা দেখাবো দেখাবো আচ্ছা দেখো এটা লাভ মোটিভে রয়েছে এক গ্রাম সাতশো সত্তর আপনার পিছনে চোখটা দেখাবেন প্লিজ আমি দেখিয়ে একটু রিং দেখি ব্রেসলেট আর রিং দেখি আচ্ছা আচ্ছা রিয়াদি দেখিয়ে দেবো একদম দেখিয়ে দেবো ব্রেসলেট আর রিংটা একটু গোছাও কিছু রিয়াদি অনেকবার কমেন্ট করছে আচ্ছা ব্রেসলেট না লেডিস ব্রেসলেট একটু বলো ঠিক আছে দেখো আচ্ছা এটা প্রাইস বলো

অপূর্ব সুন্দর তিনটে লাভ মোটিভ যাচ্ছে পাশে তো ব পিস যাচ্ছে দেখো অপূর্ব সুন্দর এটাও দেখো তিনটে লাভ মোটিভে যাচ্ছে চোকারটা না ইটসেলফ এটা খুব ভরা খুব ভরা কিন্তু দেখো কোথায় না একটা ফ্যান চলছে হ্যাঁ তো দেখো মেকিং চার্জেস আমাদের না আইটেম টু আইটেম ভ্যারি করে তোমার যেটা পছন্দ দিদি তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দাও আমরা তোমাদেরকে তোমাদেরকে সে পার্টিকুলার আইটেমটা মেকিং চার্জ বলে দেবো দেখো এটার ওয়েট যাচ্ছে টু পয়েন্ট থ্রি গোল্ড রেট ইজ সিক্স নাইন সেভেন ফাইভ জিরো টেন গ্রামস তোমাদের শপে কিভাবে যাব ফ্রম চৌমাতা মধ্যমগ্রাম চৌমাথা থেকে এলে আপনি যদি টোটো অটোয় করে আসেন বারাসাতের যে অটো আছে আপনি বারাসাতের অটো ধরে আপনি একদম চাপাডালি ডালি শেনকো বোল্ডের সামনে নামবেন ওখান থেকে হেঁটে জাস্ট এক মিনিট আর যদি বাসে করেও আসেন বাসে করে এলেও আপনি আর কি সেনকো গোল্ডের সামনে নামলেও ওখান থেকে হেঁটে এক মিনিট আচ্ছা ওটার একটা আগের যেটা দেখা ওটার প্রাইজ হচ্ছে কুড়ি হাজার সাতশো এটা না আচ্ছা এইটার প্রাইস আছে টোয়েন্টি থাউজেন্ড

দেখো এটা যাচ্ছে একটা বাটারফ্লাই মোটিভ দেখো অসাধারণ সুন্দর মানে বাটারফ্লাই খুব হিট একটা মানে ডিজাইন মানে সেটা হোক চোকারে হোক খুব পছন্দের এটা দেখে না এটার ওয়েট যাচ্ছে টু পয়েন্ট ওয়ান নাইন জিরো টু পয়েন্ট ওয়ান নাইন জিরো আজকে প্রচুর প্রোডাক্ট দেখাবো প্রমিস করলাম প্রচুর প্রোডাক্ট দেখাবো তোমাদের সবার রিকোয়েস্ট রাখবো লাইভে থাকতে হবে লাভ অ্যান্ড লাইক রিয়াকশন দিতে হবে ঝটপট সব দেখাবো দেখাবো একদম ডান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এই নাইন তোমাদের অফারটা বলো আমাদের অফারটা হচ্ছে যারা টেন গ্রামস এর উপরে পার্চেস করবে তারা গোল্ড রেটে পেয়ে যাবে ফ্ল্যাট টু থাউজেন্ড অফ আর পার গ্রামে সে পেয়ে যাবে যদি তোমরা পার নিউ মাম্মা ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো তোমার পার গ্রামে তোমরা হচ্ছে পেয়ে যাবে ফ্ল্যাট দুশো টাকা অফ টু হান্ড্রেড অফ আর এর ছাড়াও তোমরা মেকিং চার্জে পেয়ে যাবে ফিফটিন পার্সেন্ট অফ তোমার ঝুমকোটা খুব সুন্দর কিরকম দাম আমারগুলো আমি বলছি এইগুলো কমপ্লিট করে আমি আমারগুলো বলছি লাইক অ্যান্ড লাভ রিয়াকশন কোথায় সবার আর একটা ফ্লাওয়ার মোটিভে দেখে নাও ভীষণ সুন্দর গলায় পড়লে খুব ভালো লাগবে দেখো

চলো এইবার আরেকটা অন্য প্যাটার্নে দেখাই দেখো এটাও খুব সুন্দর এটা গলায় বসালে না খুব সুন্দর বসবে দেখো আপনার চাটাইটার পিপি অসাধারণ সুন্দর আমি তোমাদের কাছে খুলে দেখাবো এই না হলে পিসটা জাস্টিফাই করবে না মানে এত সুন্দর গলার চাটাইটা যেটা আমি পরে আছে আমি একদম তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো দেখো কভার ব্যাঙ্গেল দেখাবো মেঘনাদি কভার ব্যাঙ্গেল দেখাবো একদম দেখাবো দেখো দীপিকা হার দেখা রাখো হ্যাঁ দীপিকা হার পেয়ে যাবে দেখে এটার ওয়েট যাচ্ছে লাইক অ্যান্ড লাভ রিয়াকশন কোথায় কারা কারা লাইভটা আজকে ফার্স্ট টাইম দেখছো একটু আমাকে জানাও আর প্লিজ লাইফটা পারলে একটু শেয়ার করো টু ফাইভ হান্ড্রেড আমাদের অক্ষা আছে হ্যাঁ নাও এটা আরেকটা পিস দেখে নাও অসাধারণ প্রত্যেকটা ডিজাইন এইটা এত লাইক আর লাভ রিয়াকশন এগুলো না পেলে ভালো লাগে বলো মেকিং চার্জেস আমাদের কত থেকে শুরু এইট পার্সেন্ট এইট থেকে আমাদের মেকিং চার্জেস শুরু দেখে না ব্ল্যাক ব্ল্যাক দেখাও দিও যে পিছনে ব্ল্যাকটা দেখাবো ঠিক আছে দেখাচ্ছি দেখো পিছনে তাহলে গ্রিনটাও একটু বের আছে যেটা টু থেকে ফোন করে বলে দাও না হ্যাঁ টু পয়েন্ট ওয়ান ফোর জিরো প্রাইস তো টু পয়েন্ট ওয়ান ফোর জিরো টু পয়েন্ট ওয়ান ফোর জিরো এটাও কিন্তু গলায় বসলে খুব সুন্দরভাবে ভাবে বসবে দেখো দেখো খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ এটা না যেরকম আছে থাক আমি লাস্ট একবার ওভারভিউ করে দেখি দেবো আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ কারা কারা শেয়ার করলে লাইফটা আমাকে অবশ্যই একটু জানাও দেখো এটা দেখো এটা একটা পুরো ম্যাচিং সেট রয়েছে ইয়ারিং থেকে শুরু করে পল চৌকার থেকে শুরু করে একটা পল সীতা হাত থেকে শুরু করে ভীষণ সুন্দর একটা কম্বিনেশন রয়েছে দেখো যারা পুরো সেট ধরে একটা সুন্দর কম্বিনেশন করে নিতে চাও তারা কিন্তু এরকম এটাকে কিন্তু তোমরা দেখতে পারো অ্যাজ আ অপশন এটা লং টার প্রাইস আছে টু পয়েন্ট সিক্স সেভেন জিরো টু পয়েন্ট সিক্স সেভেন জিরো টু পয়েন্ট সিক্স সেভেন জিরো আমার মানতাসাটা আমি বলছি আমি জাস্ট এটা কমপ্লিট করে তোমার লহরিটার দাম কত বলে দিচ্ছি

আজকে কিন্তু পুরো মন এই তো এত লাভ অ্যান্ড লাইক রিয়েকশন গুলো সব লুকিয়েছিল কি বলতো একটু তো লাভ অ্যান্ড লাইক রিয়েকশন দিতে হবে পিছনে মাঝে রয়ে ওই তিন লাইনে হ্যাঁ দেখিয়ে দেবো কভার ব্যাঙ্গেল হ্যাঁ কভার ব্যাঙ্গেল কভার ব্যাঙ্গেল সবই কিছু কভার ব্যাঙ্গেল আচ্ছা দেখো অপূর্ব সুন্দর এটা না নিলে মিস এটা না নিলে মিস জাস্ট পিসটা দেখো মিনে কারিটা দেখো সৌন্দর্যটা দেখো কেমন লাগলো বলো এটা আমার পার্সোনালি ভীষণ ভীষণ জয়িতা জয়িতা দি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়িতা দি দেখো বেটি কেমন আছে তোমার শরীর কেমন আছে মদিনীমা দি মেয়ে ভালো আছে আমার শরীরও ঠিক আছে এখন দেখো দেখো এটা অপূর্ব সুন্দর মিনে কারিটা দেখো কি সুন্দর জাস্ট ফুটে উঠেছে এটা কেমন লাগলো মৌদি হ্যাপি বার্থডে দিয়া থ্যাংক ইউ সো মাচ মৌদি দেখো অপূর্ব সুন্দর এই পিসটা জাস্ট অপূর্ব সুন্দর কেমন লাগলো আমি কিন্তু তোমাদের থেকেও একটু জানতে চাই যে আমার টেস্টের সাথে তোমাদের টেস্টটা ম্যাচ করছে কিনা কারণ এই পিসটা পার্সোনালি আমার এত সুন্দর লেগেছে এই যে এই পিসটা তোমরা যখন পরবে না খুব চোখে লাগবে এতটাই আর কি সুন্দর স্পেশালি মাঝখানে মিনেকারিটা অপূর্ব দেখে নাও এটা ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি নাইন জিরো তিন গ্রাম তিনশো মিলিতে এত বড় একটা গোল্ড পিস আছে তো তার যারা উইশ করছো বার্থে তে থ্যাংক ইউ সো মাচ দেখো এই পিসটাকে জাস্ট দেখো চোখে লাগবে পিসটা জাস্ট চোখে লাগবে মানে তিন গ্রাম তিনশো কভার ব্যাঙ্গেল কখন দেখাবে এটার পরেই কভার ব্যাঙ্গেল দেখাবো আগে হুম ঠিক আছে দেখে নাও জাস্ট দেখে নাও পিসটা অপূর্ব সুন্দর মানে এটা যখন তোমরা পড়বে না চোখে লাগবে আর তোমরা দেখেই বুঝতে পারছো পিসটা ঠিক কতটা বড় তিন গ্রাম তিনশো নব্বই মিলিতে এত বড় একটা মিডিল পিস দিয়ে রেডি করা হয়েছে প্রাইসটা বলো

হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্ন অব দ্য রুপা রূপাদি থ্যাংক ইউ সো মাচ দেখো এটা উপরে একটা দেখো কুলো ডিজাইনে যাচ্ছে কুলো প্যাটার্নে যাচ্ছে দেখো এটাও কিন্তু খুব ইউনিক কুলো প্যাটার্নে যাচ্ছে বেবি বয়ের বালা টোয়েন্টি কেদে হ্যাঁ একদম হয়ে যাবে টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এটার ওয়েট যাচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো

ব্রেসলেট রিং দেখি ব্রেসলেট আর রিং দেখি হ্যাঁ একদম কভার দেখিয়ে নাও হ্যাঁ দেখিয়ে দাও আর একটা ভীষণ সুন্দর দেখে নাও এটা তোমার নেকলেসটার ডিটেলস আমি এগুলো কমপ্লিট করে আমারটাই বলে দিচ্ছি দেখো এটা দেখো এটা একটা ফিশ মোটিভে যাচ্ছে দেখো এখানে দুটো মাছ আছে এখানে আরেকটা গোল্ডের পিস আছে পিছনে থার্টি কে এ লং পার্ল নেকলেস অ্যাভেলেবেল যদি থাকে দেখিও প্লিজ লং পার্ল লং পার নেকলেস হ্যাঁ নেকলেস নেই এইগুলো তো এইগুলোই চলে হ্যাঁ নেকলেস ওই যে ネックレス তো আছে 30 কে আমি দেখিয়ে দিচ্ছি whatsapp করতে বলো আছে আর যদি না দেখা দেখাতে যদি মিস করে যায় একটু হোয়াটসঅ্যাপ করো দেখো এটা দেখো নাও এটা ফিশ মোটিভে আছে দেখো নাও 1. জাস্ট ভাবো 1.820 1 গ্রাম 820 মিলিটে এইটা এক গ্রাম আটশো কুড়ি মিলিতে কেমন অত বড় পিস দেখিয়েছি একটা এক গ্রাম কতটা ওটা কত ছিল তিন গ্রাম তিনশো নব্বইতে তে জাস্ট ভাবো আর এইটা হচ্ছে এক গ্রাম আটশো নব্বই হ্যাপি বার্থডে থ্যাংক ইউ পল্লবী এক গ্রাম আটশো নব্বই জাস্ট ভাবো সীতা হাত দেখিয়ে দেখাবো ব্যাগটা হ্যাঁ দেখিয়ে দেবো দেবো ব্ল্যাকটা আমি দেখিয়ে জাস্ট এক গ্রাম আটশো কুড়ি মিলি এগুলো মিস করো না এই পিসগুলো এত লাইট ওয়েটে বলে 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 রেডি করাতে হয় বিশ্বাস করো প্লিজ এইগুলোকে মিস করো না মিস মানে মিস এক গ্রাম আটশো কুড়ি মিলি বলো চলো লাইট মধ্যে দেখাবো কভার ব্যাঙ্গল আচ্ছা এবার আমি কভার ব্যাঙ্গেল দেখিয়ে নি অনেকক্ষণ ধরে তোমার ফেভারিট কালার কি গ্রিন গ্রিন ঠিক না কিন্তু আমি বাটল গ্রিন কালারটা খুব ভালোবাসি ম্যাক্সিমাম দিন বাটল গ্রিন শাড়ি পরা হয় তাই তো তাই জন্য আচ্ছা আমি যেগুলো পরে রয়েছি ঠিক আছে কভার তো চুড়ি পলার রেডি আছে কি হ্যাঁ একদম রেডি আছে দেখো আমি ফার্স্টে আমার হাতের মানতাশাটা দেখাই মানতাসাটা মানে আমি কি বলবো আমি জানি এই মানতাটা তো ঝড় উঠবে এই মানতার ডিজাইনটার এতটা সুন্দর হাত জাস্ট দেখো অপূর্ব সুন্দর ডিজাইনটা এটা অপূর্ব সুন্দর আমি একবার ব্যাক ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা না এটা বেটার বুঝতে পারবে দেখো জাস্ট দেখো ডিজাইনটা কেমন লাগছে বলো অপূর্ব সুন্দর কিন্তু এই মান্তাসার ডিজাইনটা পুরো হাত ভরা দেখো আর ওয়েটটা সিক্স পয়েন্ট ফাইভ সেভেন জিরো কেমন আমার দেখা মাত্রই এত পছন্দ হয়েছে আমি এটা সবার আগে হাতে পড়ে নিয়েছি মানে অপূর্ব সুন্দর হাতে পড়ে না পুরো হাতটা ভরা লাগছে তোমরা শুধু একটা মাত্রাসা পরলে আর কিচ্ছু পড়া লাগবে না আমি তোমাদের সবার কাছ থেকে একটু জানতে চাই যে কেমন লাগলো মানতাসাটা খুব সুন্দর থ্যাংক ইউ খুব সুন্দর মানতে ইউ থ্যাংক ইউ সো মাচ দেখো হবে দিদি এই প্রথমবার লাইভ দেখছি বাংলাদেশ থেকে খুব সুন্দর জুয়েলারিগুলো শুভ জন্মদিন থ্যাংক ইউ থ্যাংক সো মাচ চলো এরপরে আমি হাতে একটা দেখে নাও আড়াই প্যাচ পরে রয়েছি এটাও কিন্তু একদম হাত ভরা একটা ডিজাইন একটা পরলে হাতে کافی আর কিচ্ছু করতে হবে না দেখো দেখো এটার ঘুরিয়ে দাও তো ফুলটা একটু এদিকটায় এদিকটায় ঘুরিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দেখো জাস্ট দেখো এটা কিন্তু একটা আড়াই প্যাচ যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো একটা ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে অনলাইন কিনলেও কি ডিসকাউন্ট পাবো একদম অনলাইন অফলাইন যেভাবেই কিনবে না কেন ডিসকাউন্ট কিন্তু পাবে চলো অফার কিছু আছে একদম অফার আছে আমাদের টেন গ্রামস এর উপরে রয়েছে গোল্ড রেটের উপরে ফ্ল্যাট টু থাউজেন্ড অফ আর এছাড়া সবার জন্য রয়েছে যে যেকোনো গোল্ড অর্নামেন্টে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট অফ অন মেকিং চার্জ ফুল কান দেখাবে দেখাবো আচ্ছা দেখো

ফিফটি থ্রি চলো এইবার আমি হাতে যেই শাখাটা হ্যাপি বার্থডে কম ওয়েটে পেস্টিং কলা দেখিও পাঁচ হাজারের মধ্যে আচ্ছা দেখিয়ে দেবো স্বতিদিদি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দেখো আমার হাতের শাখাটা দেখো জাস্ট মিনেকারি করা একটা ভরা ডিজাইন এবং তার সাথে এত সুন্দর একটা ময়ূর শাখা মানে হাতে পড়লে হাতের সৌন্দর্যটাই যেন বাড়িয়ে দিচ্ছে এই শাখাটা দেখো শাখা জোড়ার ওয়েট এগারো গ্রাম নশো নব্বই মিলি এগারো গ্রাম নশো নব্বই মিলি ইলেভেন পয়েন্ট নাইন নাইন জিরো এটা শাখাটার ওয়েট যাচ্ছে দেখো শাখাটা কেমন লাগলো বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে রিঙ্কু দি হ্যাপি বার্থডে যারা যারা উইশ করছো রুমি দি হ্যাপি থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে উইশ করার জন্য নাইন হান্ড্রেড অ্যান্ড চলো এইবার আমার গলাতে যেই আমি নেকলেসটা পরে রয়েছি যেই চাটাই হাটটা পরে রয়েছি সেটা দেখো জাস্ট দেখো দেখো চাটাই নেকলেসটা কেমন লাগছে বলো যাদের সামনে বিয়ে আছে যারা এক একটা একটা সুন্দর কালেকশন নিজেদের কাছে রাখতে যারা যারা উইশ করছে আমাকে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ দেখো চাটাই নেকলেসটা দেখো অপূর্ব সুন্দর দেখতে কিন্তু একটা পড়লে আর কিচ্ছু পরা লাগবে না এতটা ভরা ডিজাইন চাটাই নেকলেসটার ওয়েট ক্লিয়ার দেখা যাচ্ছে 12.350 well, 12.350 12 গ্রাম 350 মিলি 12.350 জাস্ট লুক এট দা পিস মানে অপূর্ব সুন্দর 12 গ্রাম 350 মিলি তে এই কভারেজে সবথেকে বড় কথা এই যে নিচে যে কাটা 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 ডিজাইনটা দেখছো না এটাই যেন মানে মানে কি বলবো ওই পিসটার এলিগেন্সিটাকে না কোথাও গিয়ে বাড়িয়ে দিচ্ছে অপূর্ব সুন্দর দেখতে পিসটা দেখো অপূর্ব যারা একটা নাইনটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর ওভার এর উপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ গোল্ড রেটে দু হাজার টাকা অফ পেয়ে যাচ্ছ এবং মেকিং চার্জে কিন্তু ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট কিন্তু অফ পেয়ে যাবে আমরা যে প্রাইসটা বলছি সেটা কিন্তু অফার ছাড়া দেখো এই পিসটা কেউ মিস করো না চলো এইবার নিচে আমি একটা খুব সুন্দর একটা লহরি পরে রয়েছে দেখো গলা ভরা লহরি যাদের সামনে ওয়েডিং আছে যারা ভাবছ যে এখন গোল্ড পারচেস করবে একটা ভালো জিনিস পারচেস করবে প্লিজ এরকম কিছু কালেকশন করো অপূর্ব সুন্দর দেখতে মানে পড়লে একটা চোখে লাগবে এমন একটা পিস চলো এই লহরিটার ওয়েট থার্টি ফোর থার্টি ফোর পয়েন্ট ফোর গ্রাম টোয়েন্টি হচ্ছে বারাসাহ চাপাটালি কেবি বসু রোডে একদম চাপাটালি ওভারব্রিজ যেখান থেকে শুরু হচ্ছে তার লেফট সাইড থেকে ঢুকলেই কিন্তু আমাদের শোরুম চলো দেখে না থার্টি ফোর গ্রামস ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়েট যাচ্ছে থ্রি থার্টি ফাইভ গ্রামস একটা ভালো লহরি একটা ভালো লহরি যেন তোমাকে একটা ইনভেস্ট করতে হয় একটা প্রপার লহরি গেলে সেখানে এটাকে থার্টি ফাইভ আনা থার্টি ফোর গ্রামস না থার্টি ফোর গ্রামস আনা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে পিসটা মানে মানে এটা থার্টি ফোর গ্রামস বাট লুকিংটা কিন্তু দিচ্ছে সিক্সটি সেভেন্টি গ্রামস এর মতন পুরো ঝুমকো বলো

তোমার কানে ঝুমকোটা দেখো আচ্ছা এইবার দেখো আমার কানে ঝুমকোটা একদম কিন্তু গাল ভরা একটা পুরো কান ভরা একটা ঝুমকো উপরে একটা খুব সুন্দর একটা বসা পিস যাচ্ছে আর নিচে কিন্তু ঝুমকোটা ঝুমকোটা আমি প্রত্যেক দিন লাইভে বলি ঝুমকো সৌন্দর্যই হচ্ছে ঝুমকোর গোছানো ডিজাইন মানে ঝুমকো যত সুন্দর হবে ঝুমকোর ডিজাইনটা যত গোছানো হবে আর ঝুমকো ড্রপস যত সুন্দর হবে তত যেন ঝুমকোর সৌন্দর্যটা বেড়ে যায় আর এই ঝুমকোটা দেখো যে ঠিক কতটা গোছানো এটার ওয়েট মিলিগ্রাম লাইক লাভ রিয়াকশন চাই তো সবার থেকে আজকে তো আচ্ছা আজকে তো আমার বার্থডে এইটুকুনি তো মানে তোমাদের কাছ থেকে আবদার করে নিতে পারি বলো জন্মদিনে যে প্রচুর লাইক অ্যান্ড লাভ রিয়াকশন হবে আর প্রচুর শেয়ার হবে এইটুকুনি আবদার করে নিলাম যে প্রচুর শেয়ার চাই প্রচুর লাইকটা শেয়ার চাই তোমাদের শেয়ার মানে তোমাদের একটা একটা শেয়ার আমাদের কাছে খুব প্রিসিয়াস কটা শেয়ার হয়েছে আর কারা কারা শেয়ার করলে একটু আমাকে জানিও এটা আজকে আবদার করে সবার থেকে চেয়ে নিলাম রনিদি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো এটা এটার প্রাইস তো বলেছে কানে ঝুমকোটা বলো প্রাইস টেন গ্রামস

দেখো ব্ল্যাক পিসটা দেখো বলে না ব্ল্যাক বিউটি এটা হচ্ছে তাই একদম এটা হচ্ছে ব্ল্যাক বিউটি দেখো অপূর্ব ব্ল্যাকে কেন করা হয়েছে ব্ল্যাকটা না তোমরা অনেক কিছুর সাথে ক্যারি করা যাবে ব্ল্যাক বটল গ্রিন এই কালারগুলো না তোমরা নানান শাড়ির সাথে ক্যারি করতে পারবে দেখো এই ব্ল্যাক বিউটিটাকে দেখো অসাধারণ পিস এটা কিন্তু মানে যে নেবে মানে আমি বলবো যে গলায় পরে আমাকে সবার আগে ছবি পাঠাবে

আচ্ছা চলো ঠিক ঠিক বলেছেন কভার ব্যাঙ্গেল দেখাচ্ছেই না আজকে না না কভার ব্যাঙ্গেল দেখাবো এই বাবা কভার ব্যাঙ্গেল এই দেখো নিয়েই বসেছি চলো ওপরেরটা দাম আমি বলিনি একটুখানি কভার ব্যাঙ্গেল দেখিয়ে দিই না হলে অনেকে কভার ব্যাঙ্গেলের জন্য ওয়েট করছে তারা আমাকে এবার সত্যি সত্যি খুব বকা দেবে কিন্তু কভার ব্যাঙ্গেল সবার কিন্তু বের করে গুছিয়েছি তাই সবাইকে আমার রিকোয়েস্টটাও একটু শুনতে হবে একটু লাইকটাকে শেয়ার করতে হবে আর একটু কিন্তু প্রচুর লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দিতে হবে চলো দেখে নাও ফার্স্ট কভার ব্যাঙ্গেলের ডিজাইনটা দেখে নাও আমি কভার ব্যাঙ্গেলগুলো একদম ঝটপট দেখাবো কারণ প্রচুর ডিজাইন দেখে নাও

দারুন দেখো ডিজাইনটা ইউনিক প্রত্যেকটা দেখাবো প্রত্যেকটা ইউনিক মুখ ছাড়া আছে মুখ ছাড়া মুখ ছাড়া মুখ ছাড়া অর্ডার দিলে করে দেবো দেখো নেক্সট কভার ব্যাঙ্গেল দেখো প্রত্যেকটা ইউনিক কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরাই কনফিউজ হয়ে যাবে টু পয়েন্ট সিক্স নাইন জিরো টু পয়েন্ট সিক্স নাইন জিরো টু পয়েন্ট সিক্স সরি সরি টু পয়েন্ট সিক্স সেভেন জিরো টু পয়েন্ট সিক্স সেভেন জিরো কি হলো

এইবার দেখো এই ডিজাইনটা দেখো জাস্ট ঢুকেছে তোমাদেরকে দেখাচ্ছি অপূর্ব সুন্দর ডিজাইন অপূর্ব সুন্দর হাতে পড়লে না খুব ভালো লাগবে আমি হাতে পরে দেখাই জিনিসটা দেখো দেখো এই কভার ব্যাঙ্গেলের ডিজাইনটা দেখো অপূর্ব সুন্দর ওয়েট যাচ্ছে টু পয়েন্ট জিরো থ্রি জিরো দু গ্রাম তিরিশ মিলি দু গ্রাম তিরিশ মিলি দু গ্রাম তিরিশ মিলি কিন্তু এই কভার ব্যাঙ্গেলটার ওয়েট যাচ্ছে দেখো দু গ্রাম তিরিশ মিলি কভার ব্যাঙ্গেল মেকিং চার্জেস কত কভার ব্যাঙ্গেল মেকিং চার্জেস ফিফটিন পার্সেন্ট এর উপরে তোমরা ডিসকাউন্ট পাবে চলো এটা প্রাইস বলো সিক্সটিন এইবার দেখে না এবার এটা সারদা প্যাচের মতন রয়েছে এটা কিন্তু সারদা প্যাচের মতন রয়েছে দেখো এই ডিজাইনটা অল টাইম হিট অল টাইম আসছে আমাদের কাছে জগন্নাথ পেন্ডেন্ট হবে

খুব ভালো কভারেজ এটাও হাতে পরে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এটা আরেকটা ডিজাইন যাচ্ছে টু

টু পয়েন্ট জিরো থ্রি জিরো তোমার ক্রিস্টাল নেকলেসটার প্রাইস কত তোমার পাবে আর আমার গলার এটা কত বলেটি নাইন থাউজেন্ড সামথিং তোমরা একটু রেকর্ডেড লাইফ দেখো করো তোমাদেরকে বলে দেবে তোমার লহরিটার ওয়েট থার্টি ফোর গ্রাম থার্টি ফোর পয়েন্ট ওয়ান টু জিরো থার্টি ফোর গ্রামস ওয়ান আচ্ছা চলো এইবার আমি পরে নে কানবালা দেখাবে লাইট ওয়েট হ্যাঁ আচ্ছা এবার আমি মান্তাসা দেখিনি তোমাদেরকে কিছু পার্ল মান্তাসা অপূর্ব সুন্দর কালেকশন পার্ল মান্তাসার দেখো ওপরে চোকারটার দাম ওপরে চোকারটা ওই ক্রিস্টালের ওই ওইটা ওটা কত জানো অ্যাপ্রক্স একটু বলে দে ওইটা কালোটার উপরে কত ফোর চার গ্রাম সামথিং ছিল এই কালোটার উপরেরটা আচ্ছা আচ্ছা দেখো

আচ্ছা তোমার পুচকি সোনা কেমন আছে নাম কি রাখলে আমার পুচকি সোনা ভালো আছে ওর ডাক নাম হচ্ছে কুহু আর ওর ভালো নাম হচ্ছে অর্ণা একটু দেখাও না দিদি আমার ব্রেসলেট রাইডিং দেখাবো রিয়া দি দেখাবো একদম দেখাবো একটু টাইম দাও আজকে ঝড়ের ব্রেকে প্রোডাক্ট দেখাচ্ছি প্রচুর প্রোডাক্ট দেখাবো বলে তোমাদেরকে একটু দেখাও না দিদি আবার দেখাবো রিয়া দি আচ্ছা আচ্ছা একজন দিদি অনেকক্ষণ ধরে না লেডিস ব্রেসলেটের ফ্লাইভে ফার্স্ট থেকে কমেন্ট করছে আচ্ছা

কারা কারা শেয়ার করলে বলো কটা শেয়ার হলো কারা কারা শেয়ার করলে মাত্র সাতটা শেয়ার হয়েছে তোমরা একশো পনেরো জন দেখছো নট ডান করতে হবে একটু লাভ রিয়াকশন দিতে হবে আচ্ছা তোমরা তো মানে এতজন লাইফ দেখছো সবার কাছে কি একটা হাই কমেন্ট পেতে পারি প্লিজ তোমরা যদি একটু কমেন্ট করো একটু যদি আমাদেরকে হেল্প করো তাহলে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো এইবার দেখে নাও আচ্ছা দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে শঙ্ক শঙ্ক মোটিভেন আছে তোমার ইয়াররিংটার প্রাইস আমি বলে দিয়েছি দিদি একটু রেকর্ডেড লাইফ দেখো দেখো একটু চেন দেখিও প্লিজ দেখাবো আজকে প্রচুর প্রোডাক্ট দেখাবো কিন্তু লাইভে থাকতে হবে এইদম মানে দি হাই একটু সবার থেকে একটা হাই কমেন্ট পেতে পারি প্লিজ চলো দেখো এটা যাচ্ছে কিন্তু একটা শঙ্খ মোটিভে দেখো তোমা তোমরা সোনা বাঁধানো শাখা পাতা খুলে গেলে নতুন শাখা কি বলছো একটুখানি আরেকবার কমেন্ট করো আচ্ছা বার্থডে দিন লাইভ করছিস সবাইকে স্পেশাল অফার দে আচ্ছা এই তো ওই জন্যই তো অফার অফার লাইভ করছি তাই সবাইকে রিকোয়েস্ট করছি যে আজকে আমি বার্থডে গার্ল আমার রিকোয়েস্ট একটু রাখো একটু লাইভটা শেয়ার করে দাও একটু হাই লেখো হাই সোমাদি হাই প্রযুক্তাদি হাই অন্বেষাদি দেখো এটা যাচ্ছে একটা শঙ্খ মোটিভে একটা পল মান্তাসা এটার ওয়েট যাচ্ছে আছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো তিন গ্রাম পঞ্চাশ হাই সানন্দাদি থ্রি পয়েন্ট জিরো ফাইভ জিরো এই তো লাভ রিয়াকশন আসছে বলো এবার তো ভালো লাগে দেখো বার্থডের দিন আমাকে টানতে টানতে লাইভ করতে নিয়ে এসেছে আমি বললাম সানডে না সানডে লাইভ করতে হবে তাই দেখো বার্থডে দুপুরবেলা মানে কে এনজয় না করে লাইভ করছি তোমাদের সাথে যদিও তোমাদের সাথে ইন্টারেক্ট করতে লাইভ মানে লাইভে যে ইন্টারাকশনটা হয় খুব ভালো লাগে তো তাই বলছি যে আজকে কিন্তু এটা স্পেশাল রিকোয়েস্ট সবার কাছে যে লাইভটা কিন্তু এটা শেয়ার করতে হবে থ্যাংক ইউ যারা উইশ করছো এটা প্রাইস বলো থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ওয়ান টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ওয়ান হ্যাঁ হোয়াটসঅ্যাপ করেছো দিদি পলারিং পাঠিয়ে দেবে হাই মৌমিতা দি চলো প্রত্যেকটা ডিজাইন দেখো এটা না বেকে এটা এটা ঠিক করো আচ্ছা এটা দেখে না প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখো এটা না আমি হাতে হাতে ধরে দেখাচ্ছি একবার হ্যাঁ না বে মানে মানে ওইভাবে ইস্যু হয়ে গেছিল বলে দেখো এটা আমি হাতে ধরে দেখো দেখো এই ডিজাইনটাও দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটার ওয়েট যে আছে থ্রি আমি দেবরাজ হাই দেবরাজ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সৈনী রশনিদি গোল সীতাহার দেখাও দেখানো হয়ে গেছে না গোল সীতাহার আমি দেখাবো শুভ জন্মদিন থ্যাংক ইউ অদিতিদি থ্যাংক ইউ সো মাচ চলো

তোমার অ্যাড্রেসটা বলো প্লিজ তোমাদের অ্যাড্রেস আমাদের বারাসা চাপাটালি কে ভি বসু রোড চাপাটালি ওভারব্রিজের থেকে একদম লেফট সাইডে ঢুকলেই আমাদের শোরুম চলো তোমার আমাকে চিনতে পেরেছো না ঠিক চিনতে পারিনি আচ্ছা ব্যাক সাইডে লেভ ব্ল্যাক কালারের সেটটা কি গোল্ডের হ্যাঁ গোল্ডের একটু না আমি দেখিয়ে দিয়েছি দিদি একটু রেকর্ডেড লাইফটা দেখো যারা উইশ করছো থ্যাংক ইউ সো মাচ একটু বলো কারা আমাদের নিউ ভিওয়ার্সেন্ড্রেড থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট আর একটা ফ্লাওয়ার মোটিভে মান্তাসা দেখাই এটা খুব হিট আইটেম তোমরা সবসময় এই মান্তাসাটা তোমাদের হ্যাভ আ স্প্লেন্ডি বার্থ থ্যাংক ইউ লাভলি দি দেখো আজকে গোল্ডে সিক্স নাই এগুলো চাইলে আপনারা আর কি চোখ চোকার হিসাবেও আর কি এগুলো ইউজ করতে পারবেন এগুলো যেরকম মান্তাসা হিসাবে ইউজ করবে হ্যাঁ এগুলো কিন্তু চোকার হিসাবেও কিন্তু গলায় পরা যাবে দেখো আমি ধরে দেখাচ্ছি দেখো মানে বোথ ওয়েতে কিন্তু ইউজ এঙ্গেজমেন্ট রিং দেখাও এঙ্গেজমেন্ট দেখাবো আচ্ছা থ্রি পয়েন্ট টু লাস্ট যে চুড়িটা ছিল কোনটা বুঝতে পারছি না তোমার ঝুমকোর প্রাইস আমার ঝুমকোটা একটু রেকর্ডেড লাইফ দেখো টেন গ্রাম সামথিং ছিল এটার ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট টু ওয়ান জিরো জাস্ট ভাবো তিন গ্রাম দুশো আমি কয়েকটা জিনিস কিনেছি খুব সুন্দর হয়েছে সবার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাছ অদি দিদি অনলাইভ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এইবার একটা মাছ মোটিভে দেখাই অপূর্ব সুন্দর মাছ মাছটা দেখো জাস্ট আগের দিনও একটা অন্য মাছ মোটিভে দেখিয়েছিলাম আজকে আরেকটা একটা দেখো হাতে পড়লে কিন্তু খুব সুন্দর আমার লহরিটা টু ল্যাক সামথিং না হ্যাঁ এর উপরে তোমরা ডিসকাউন্ট পাবে আমাদের কিন্তু অক্ষয় তৃতীয় অব্দি ডিসকাউন্ট চলবে লেডিস ব্রেসলেট এটা ওয়েট যাচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন জিরো

তুমি চলে আসো এক্ষুনি খাওয়াচ্ছে কখন থেকে বলছি থার্টি গ্রামের টাই চেন দেখাবে থার্টি গ্রামের উপরে টাই চেন আচ্ছা আচ্ছা টাই চেন দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো যদি মিস করে যাই কেউ প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো প্রোডাক্ট দেখিয়ে দেবো খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ মমিতাদি দেখ

কি বললে বুঝলাম না আরেকবার একটু কমেন্ট করো প্লিজ ক্যাটাপিলারিং দেখাবে কেমন ওয়েটের মধ্যে ক্যাটাপিলারিং আমাদের মোটামুটি ছ সাত গ্রামে পেয়ে শুরু হয়ে যাবে আচ্ছা টিকলি যারা দেখবেন টিকলি গুলো দেখি দেবো আচ্ছা লেডিস রিসলেট যে দেখতে চাইছিলে রিয়া দি আই থিঙ্ক আছো লাইভে অনেকক্ষণ ধরে বলছিলে অসাধারণ সুন্দর কিছু ইউনিক আমি একটু ব্যাক ক্যামেরা করে একটু দেখাই আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের কিছু লেডিস রিসলেট দেখাচ্ছি দারুন দেখতে কোনটা কোনটা নেবে ছেড়ে হবে দেখো একটু দেখো একটু বলো যে ক্লিয়ারলি ভিজিবল তো দেখো লেডিস রিসলেট গুলো দেখো এটার ওয়েট হচ্ছে ফাইভ আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক উইথ এইচ ইউ ঠিক আছে ফাইভ প্রাইস বলো জাস্ট দেখো একটুখানি হাতে ধরবে ফোর্টি সিক্স থাউজেন্ড একটু হাতে পরি ধর দেখো ডিজাইনটা এখানটায় দেখো জাস্ট দেখো হাতে পড়লে লুকসটা কেমন লাগবে ভীষণ সুন্দর কিন্তু এই লেডিস তোমরা লুজ করেও পড়তে পারো টাইট করেও পড়তে পারো দেখো অসাধারণ সুন্দর দেখতে আমি এবার পরপর এগুলো কিন্তু মিস না এইগুলো কিন্তু আমাদের কিন্তু কিন্তু এগুলো বাইরের কালেকশন তো তোমরা এগুলো কিন্তু অর্ডার দিলে সেকেন্ড পিস মানে পাওয়া একটু ডিফিকাল্ট তো যারা যারা এগুলো নেবে ভাবছো ঝটপট নিয়ে নিও কারণ এগুলো সেকেন্ড পিস পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট অসাধারণ পাপড়িদি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ পাপড়িদি কি প্লিজ বলো কিভাবে পাবো হ্যাঁ তোমাকে ওই আধা ঘন্টা পরে পাঠিয়ে দিচ্ছি ছবিগুলো আচ্ছা কিভাবে পাবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ বুকিং করে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবে আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল দিদি প্লিজ একটু গলার চলে গেল গো কমেন্টটা তোমার হাতের চুরিটার ওয়েট আমি বলবো একটুখানি এগুলো দেখিয়ে নি দেখো

আচ্ছা এইগুলো দেখে এগুলো মঙ্গল সূত্র রিসলেট আছে তোমরা অনেকে বলেছিলে দিদি মঙ্গল সূত্র রিসলেট নিতে চাই তাদের জন্য দেখো এগুলো কিন্তু খুব ওয়েটে এবং খুব ইউনিক হাতে পড়লে না একটা মনে হবে যে নতুনত্ব তুমি যখন ফার্স্ট রিসলেটটা দেখাচ্ছিলে তোমার সামনে ফুলকান গুলো দেখাবে প্লিজ হ্যাঁ আমি দেখাবো ওগুলো ওই জন্যই নিয়ে বসেছি ডেলিভারি চার্জেস জন্য একটু ডেলিভারি চার্জেস আমাদের এখন কত চলছে টু হান্ড্রেড আমাদের ডেলিভারি চার্জেস দারুন একদম সত্যি দারুন দেখো এটার ওয়েট কত আছে দু গ্রাম ছশো তিরিশ মিলি দেখো দু গ্রাম ছশো তিরিশ মিলিতে হাতে পড়লে না এখানটা নিয়ে আসে লাইটে হাতে পড়লে না খুব ভালো লাগবে এখানটা একটু রেখে রেখে উপরে জাস্ট দেখো দারুন দেখতে দারুন দেখতে দেখো এইগুলো কিন্তু মিস মানে মিস বার্থডে স্পেশাল লাইভ নাকি আমি ভাবলাম আজকে কি প্ল্যান মেসেজ করব দেখছি লাইভ হ্যাঁ দেখো আজকে আমাকে বললো যে বার্থডে পরে সেলিব্রেট হবে আগে লাইভ সানডে স্পেশাল লাইফটা হয়ে যাক চলো শাখার দাম কত শাখা আমাদের সাত হাজার থেকে শুরু মোটামুটি সাড়ে ছ হাজার সাত হাজার থেকে শুরু চলো এটা প্রাইস বলো টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড একদম বাজেট ফ্রেন্ডলি দেখো আচ্ছা পরের ডিজাইনটা দেখে নাও এটার উপরেই রাখো পরের ডিজাইনটা দেখে নাও ওটা গেছিল কিসের উপরে ওটা গেছিল হচ্ছে ওংয়ের উপরে আর এটা আছে স্বস্তিক দেখো এটা আছে স্বস্তিক দেখো এইগুলো ইউনিক একদম এইটার ওয়েট যা আছে দু গ্রাম ছশো চল্লিশ মিলি একবার হাতে ধর দু গ্রাম ছশো চল্লিশ মিলি দু গ্রাম ছশো চল্লিশ মিলি যেই দিদি রিসলেট দেখবে বলছিলে লেডিস রিসলেট আছো লাইভে দেখো দু গ্রাম ছশো চল্লিশ মিলি দারুন দেখতে প্রাইস বলো 22483 22483 এ রূপ পড়ে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে চলো এবার এটা রেখে এটা দেখে নাও এটা কিন্তু আমার হাতের উপরে রাখতে তো দিদি হ্যাঁ দেখো এটা দেখে নাও এটা কিন্তু আর একটা পিস যাচ্ছে ওর প্রথমটা ওং গেছে তারপর স্বস্তিক গেছে আর এটা কিন্তু যাচ্ছে এরকম ছোট 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 পিসেস বল বলের উপরে আর হচ্ছে এরকম একটা কি মোটিভ বলবো এটাকে একটা পাতা পাতা মোটিভে যাচ্ছে দেখো দেখো এটা ওয়েট দু গ্রাম সাতশো কুড়ি মিলি দু গ্রাম সাতশো কুড়ি মিলি একটু হাতে ধর

3 আর দেখো ছিলে কাটা আছে আমি দেখো মুভ করছি শাইনটা দেখতে পাচ্ছো 3.750 প্রাইস বলো 30800 30800 এর উপরে কিন্তু ডিসকাউন্ট পাবে আচ্ছা এইবার দেখে নাও যে এগুলো হচ্ছে তোমার মঙ্গোল সূত্র রিসলেট তার লুক স্ট্যাটিক কেমন আসবে দেখো হাতে পড়লে কিন্তু লুক স্ট্যাটিক এরকম আসবে খুব সুন্দর দেখতে এগুলো পরলে খুব ভালো লাগবে নতুনত্ব একদম দিদি প্লিজ কি গিফট আইটেম কিছু দেখাও না গলার দিদি যদি মিস করে যাই শেয়ার করে দিলাম তাও নোয়া দেখাবে না আচ্ছা আচ্ছা রুমি দি নোয়া দেখাবো শেয়ার করেছেন থ্যাংক ইউ শেয়ার করার জন্য দেখতে চাইছেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ একটু ও করে দাও দেখিয়ে দেবো এক বাজেট একটু বলে দিও দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে চলো আচ্ছা কিছু ছেলেদের রিসলেটও দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা কেউ কি মেন্স ব্রেসলেট দেখতে ইন্টারেস্টেড বলো তাহলে কিছু মেন্স ব্রেসলেট দেখাবো বলো যদি তোমরা কেউ মেন্স ব্রেসলেট দেখতে ইন্টারেস্টেড হও তাহলে কিছু মেন্স ব্রেসলেট দেখাবো বলো আর কে কি দেখতে গিনির উপরে নোয়া দেখাও গিনির উপরে নোয়া আছে তো একটু হোয়াটসঅ্যাপ করো পেয়ে দেখতে পাবে আছে তো একটা প্যাচের মতো চলো দেখো এটা ফার্স্ট এটা না ইউনিসেক্স জানো তো এটা ছেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে এই এইটা না ছেলেরা পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে দেখো এটার ওয়েট যাচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ওয়ান জিরো ফাইভ পয়েন্ট ফোর ওয়ান জিরো আমার কানেরটা একটুখানি দিদি রেকর্ডের লাইফ দেখো বা হোয়াটসঅ্যাপ করে বলে দেবো ভুলে গেছে অনেকক্ষণ আগে বলেছি কতবার বললাম বলতো গোল্ড সীতাহার দেখাও দেখাবো মিতালি দিদি দেখাবো একদম হ্যাপি বার্থডে পাইল খুব ভালো থাক পুচকি নিয়ে থ্যাংক ইউ শাওলি থ্যাংক ইউ সো মাচ চলো এটা যাচ্ছে লোটাস এটা যাচ্ছে লোটাস ব্রেসলেট দেখো এটা যাচ্ছে লোটাস ব্রেসলেট দেখো

বল 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 ব্রেসলেট নেই বলাম না তুমি না ছবি পাঠাতে পারো রিয়াদি আমরা তোমাকে রেডি করে দেব একটা লাইট ওয়েট এর মধ্যে আচ্ছা একটা দেখো একটা জেন্ট ব্রেসলেট দেখো দেখানো হয়েছে মানে লাইট ওয়েট মধ্যে জাস্ট কভারেজটা দেখো জাস্ট কভারেজটা দেখো তিন ধাতুর নোয়া দেখিও আচ্ছা চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার লাইট ওয়েটের মধ্যে জাস্ট কভারেজটা দেখবে হ্যাঁ অপূর্ব সুন্দর কভারেজ কিন্তু এটা কিন্তু মেন্স ব্রেসলেট সেভেন পয়েন্ট নাইন থ্রি জিরো সাত গ্রাম তিনশো নব্বই মিলিতে এই কভারেজের একটা ব্রেসলেট আশা করা যায় সাত গ্রাম তিনশো নব্বই মিলিতে জাস্ট কভারেজটা দেখো ব্রেসলেটটার প্রাইস তোমার দোকান থেকে পল চোকার বানিয়েছি খুব সুন্দর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সোম দত্তাদি তোমার নেকলেস প্রাইস বলো আমার নেকলেস টা নাইনটি নাইন থাউজেন্ড সামথিং এর উপর আবার ডিসকাউন্ট আছে আচ্ছা পল মান্তাসা দেখিও এই দেখো পল মান্তাসা আমি সব দেখিয়ে দিয়েছি তাও একবার তোমাদেরকে ওভারভিউ দিয়ে দিলাম আচ্ছা দাও হ্যাঁ হ্যাঁ ও মা সেটাই তো হ্যাঁ দেখো এটার ওয়েট যাচ্ছে এইট পয়েন্ট গ্রাম নশো তিরিশ মিলিতে মানে হালকা ওয়েটে কভারেজটা দেখো মানে আট গ্রাম নশো তিরিশ মিলিতে এই কভারেজে একটা পড়লে হাত ভরে যাবে জাস্ট কভারেজটা দেখো ছেলেদের পাঞ্জাবির বোতাম আছে হ্যাঁ হয়ে যাবে একটু হোয়াটসঅ্যাপ করো

আচ্ছা কিছু পাঁচ গ্রামের মধ্যে গালা ভরা মানে গালা ভরা পাঁচ গ্রামে মানে যেগুলো আট ন গ্রামে হতো ওগুলো কিন্তু আমরা আরও ওয়েটটাকে চেষ্টা করেছি তোমাদের জন্য যতটা মিনিমাম রাখা যায় রেখে কিন্তু রেডি করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট লাইট ওয়েট হেভি ওয়েট ছোট আইটেম মিলিগ্রামস প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হলমার্ক উইথ এইচ

প্রত্যেকটা খুবই সুন্দর প্রত্যেকটা খুব সুন্দর আচ্ছা এটা পার পিস 5.870 তে আছে তাই তো আচ্ছা কেয়ার মোড अराउंड আপনার 11 গ্রাম আচ্ছা তোমরা পার পিসও নিতে পারে তো সবাই আচ্ছা পার পিস তোমরা 5.870 5 গ্রাম 870 মিলিতে পেয়ে যাবে বালা 5 গ্রাম 870 মিলিতে ভাবা যায় বলো খুব সুন্দর বালাটা এক্স্যাক্টলি দি জাস্ট ভাবো এই বালাটা পাঁচ গ্রাম আটশো সত্তর মিলিতে রেডি করা হয়েছে মানে আমরা আগে আট ন গ্রামের নিচে বালা দিতে পারতাম না সেখানে আমরা গালা ভরা বালা তোমরা নিজেরা এসে ওয়েট করে দেখে নিতে পারবে গালা ভরা বালা এই হলমার্ক উইথ এই চুয়েডেস দেখুন তারপরে করবে হ্যাঁ আর যারা অনলাইনে বুকিং করবে আমরা কিন্তু ভিডিও কলে তাদেরকে গালা না ভরা অবস্থায় কিন্তু আমরা কিন্তু ওয়েট করে দেখি

লহরি হবে সোমাদি আমি গলাতেই একটা পড়ে রয়েছি পলের লহরি প্রচুর দেখিও দিয়েছি আচ্ছা চলো পরের দেখাও 49620 কোথায় সবার লাইক এন্ড লাভ রিয়াকশন কোথায় গেল বলো তো তোমার শাখার দাম একটু হোয়াটসঅ্যাপ করো আমি বলেছি তারপরে আবার কোথায় চলো নেক্সট ডিজাইন দেখে নাও প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা নকশা ডিজাইন দাদা লাইটটা হুম হ্যাঁ দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর টোয়েন্টি সিক্স সাইজ কি পাঁচ গ্রামে হবে এগুলো সাইজই রেডি আছে দেখো ভাবা যায় বালা এই ওয়েটে দেখো নকশাটা দেখো ওয়েট কম কিন্তু ডিজাইন ছিলে কাটা ফিনিশিং

হ্যাঁ হ্যাঁ যে দশ গ্রামে বালা দেখতে চাইছিলে দেখে এটা এটা দশ গ্রামেরও কম আছে বালাটার কভারেজটা দেখো মাই গুডনেস দেখো কতটা মোটা বালাটা মানে হাতে পরলে কিন্তু হাত ভরা লাগবে সেই বালা ওয়েট যাচ্ছে আট গ্রাম নশো সত্তর মিলিটে জাস্ট তোমাদের সবার এখন লাইট ওয়েটের একটা ডিমান্ড থাকে বলে আমাদের কিন্তু এগুলো রেডি করা হয়েছে আট গ্রাম আট গ্রাম এক আট গ্রাম নশো সত্তর মিলিতে উইথটা দেখো জাস্ট জাস্ট বালার দেখো আট গ্রাম নশো সত্তর মিলিতে আনবিলিভেবল কিন্তু জাস্ট ফিনিশিংটা দেখো দেখো জিনিসটা দেখো দারুন একদম সত্যি প্রিয়াঙ্কাদি দারুন মানে আমি না মানে যখন হাতে নিয়েছি আমি ভেবেছি এটা দশ এগারো গ্রাম ওয়েট হবে তারপরে যখন আমি দেখলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম হ্যালো জিন্দি দেখো এটা প্রাইস বলো

দেখো রুলিবালা যারা রুলিবালা না অনেকে তোমরা হোয়াটসঅ্যাপ করো যে দিদি রুলিবালা দেখবো দেখো দুপাশ থেকে দেখলে দু রকম লাগবে দুপাশে দু রকম ছিলে কাটা অপূর্ব সুন্দর ওয়েট যাচ্ছে ছশো কত সিক্স পয়েন্ট সেভেন ডাবল জিরো ছ গ্রাম সাতশো মিলি ছ গ্রাম সাতশো থ্যাংক ইউ রিমাদি খুব সুন্দর ছ গ্রাম সাতশো মিলিতে জাস্ট রুলিবালার চওড়াটা দেখো আমি হাতে পরে একবার দেখা হাতে ঢোকানো যাবে না না গালা ভরা নেই না ঠিক আছে খুব সুন্দর দেখো থ্যাংক ইউ দি দেখো মাছ কানের একটু ও দেখাবো কানগুলো দেখাবো তোমার কালেকশন সবসময় আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ অমৃতাদি থ্যাংক ইউ সো মাচ দেখো ছ গ্রাম সাতশো মিলিতে ভাবা যা এই কভারেজে এই চওড়াতে কালেকশন খুব থ্যাংক ইউ তুলিকা দি থ্যাংক ইউ সো মাচ বালাটা খুবই সুন্দর লাগছে সত্যি তাই গো আমি মানে আমি দেখাতে বললাম মানে বের করে বক্স থেকে তখন আমি বুঝিনি যেটা ছ গ্রাম সাতশো মিলি জাস্ট এগুলো নতুন লাইট ওয়েটে রেডি করা হয়েছে এগুলো আগে সাত আট সাত আট ন গ্রামে রেডি হতো সেইগুলো এখন এই ওয়েটে রেডি করা হচ্ছে জাস্ট তোমাদের মানে ডিম্যান্ডে পাল মান্তাসা দেখাও আর দামটা বলো পাল মান্তাসা প্রচুর দেখিয়েছি প্রচুর ইমাদি একটু রেকর্ডেড লাইফ দেখো

জাস্ট দেখো যাদের বিয়ে সামনে বা যারা একটু লাইট ওয়েট মধ্যে জিনিস খোঁজো যে লাইট ওয়েটে বানাবো অনেকগুলো আইটেম নেব তারা এগুলো দেখো মানে লাইট ওয়েট এর ডিজাইনটা দেখো কালেকশন ফ্যাবুলাস আমি কলকাতা থেকে গিয়ে টাই টাই চেন ডিজাইনের সীতাহার নিয়েছি ব্যবহার আর কোঅপারেশন নিয়ে জাস্ট কোনো কথা হবে না থ্যাংক ইউ ভাস্যতদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অনলাইফ রিভিউ দেওয়ার জন্য দেখো

প্রত্যেকটা ডিজাইন সুন্দর গো আমি মানে ডিফারেনশিয়েট করতে পারছি না মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো এই ওয়েটে এই কভারেজে দেখো জাস্ট ডিজাইনটা দেখো দেখো এটার ওয়েট যাচ্ছে ওয়েট গুলো না তুমি একটু বলে দেব টিকিটটা ঘুরিয়ে দেখতে পাচ্ছি না

লوها আমরা হাফ কভারিং আর কি শুরু করছি দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু প্রচুর প্রোডাক্ট দেখাচ্ছি প্রচুর প্রোডাক্ট তো একটু কিন্তু সবাইকে লাভ এন্ড লাইক রিয়াকশন দিতে হবে সবার কোথায় লাভ এন্ড লাইক রিয়াকশন সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইভটা শেয়ার করো কারাকড়া লাইভটা শেয়ার করলে একটু কমেন্ট করে কিন্তু জানাও চল 1.5 প্যাচ হবে 5 থেকে 6 গ্রামের মধ্যে

পিছনে ব্ল্যাকটার প্রাইস পিছনে ব্ল্যাকটা আমি দেখিয়ে দিয়েছি দিদি এটা ভীষণ সুন্দর আই থিং এতক্ষণে মনে হয় এটা মেসেজ চলে গেছে এটা বুকিং হয়ে গেছে না এটা বুকিং হয়ে গেছে তোমরা অর্ডার করলে আমরা কিন্তু এই ব্ল্যাকটা তোমাদেরকে বানিয়ে দিতে পারবো একটু বলুন হায়দ্রাবাদের ডেলিভারি চার্জেস কত টু আচ্ছা চলো দেখো এটা হাফ কভারিং লোহা আছে যারা লোহা দেখতে চাইছিলে

পাতের পলা দেখো পাতের লোহা মনে হয় পাতের পলা তো আছে কালকে তো ইয়ে করা আছে পাতের পলা একটু ইয়ে করতে বলো হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপে দিদি মমি দাদি একটু কে যেন বলে গার্গি দি গার্গি দি একটু মানে হোয়াটসঅ্যাপ করো তোমাদের কাছে লাইট ওয়েটের সীতাহার হবে সীতাহারের স্টার্টিং প্রাইস কত আমি লাইট ওয়েটের সীতাহার মানে দেখিয়ে দিচ্ছি আমাদের লাইট ওয়েটের গোল্ড সীতাহার আমাদের লাইট ওয়েটের গোল্ড সীতাহার অনলি আট গ্রাম থেকে শুরু জাস্ট ভাবো আট গ্রাম থেকে লাইট ওয়েটের পলা বাঁধানোর পিক পাঠাস না একটু হ্যাঁ স্নেহা তুই বলেছিলিস আমি ভুলে গেছিলাম আমি পাঠিয়ে দেবো অল কালেকশন আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ হ্যাঁ স্নেহা আমাদের যে মানে শোরুমের যে নাম্বারটা রয়েছে তুই সেখানে একটু হোয়াটসঅ্যাপ কর আজকেই পাঠিয়ে দেবে ঠিক আছে হুম শুভ জন্মদিন থ্যাংক ইউ দুষ্টুদি দেখো দেখাবে প্লিজ অমৃতাদি বলো কি এ নাও দেখে নাও এটাও হাফ কভারিং লোহা রয়েছে দেখো আমার লরিটা থার্টি ফোর গ্রামস থার্টি ফোর পয়েন্ট ওয়ান টু জিরো আচ্ছা এইবার আমি একটুখানি লোহা দেখিয়ে আমি একটা কথা বলবো সীতা হার নিয়ে একটা কত ওয়েট ওয়েট গুলো ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পাঁচ গ্রাম দশ মিলি ফাইভ পয়েন্ট আচ্ছা ক্লিয়ার সবাই একটু বলো যে ক্লিয়ারলি প্রোডাক্ট দেখা যাচ্ছে কিনা ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো ওয়ান জিরো

এই মুখটা দেখো কি সুন্দর মানে গায়ের ছিলে কাটাটা দেখো বাহ মানে আমার ফার্স্টেই মানে আমি এটা ফার্স্ট টাইম তোমাদেরকে লাইভে দেখাচ্ছি আর আমি নিজেও দেখছি অসাধারণ ছিলে কাটাটা দেখো আমি কি করে বোঝাবো ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না পিসটাকে জাস্ট তোমরা শাইনটা দেখো মানে এটা ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না জাস্ট এই মানে এখানকার ছিলে কাটাটা দেখো সাইডের এর ছিলে কাটা দেখো অপূর্ব একবার এটা একটু আমার হাতে ঢোকাও অপূর্ব হ্যাঁ দেখো দেখো পিসটা জাস্ট অসাধারণ দেখতে ছিলে কাটাটাই না ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এতটা সুন্দর না না হবে না ওর লাইভ না না ফেটে দেখো ছিলে কাটাটা দেখো জাস্ট ছিলে কাটাটা দেখো অসাধারণ সুন্দর মুখটাও যেরকম সুন্দর সাইডের ছিলে কাটাটাও ঠিক ততটাই সুন্দর আর উপরে যে মিডিলে যে ছিলে কাটাটা রয়েছে না বলের অপূর্ব একটা সোনা একটা সোনার জিনিস একটা গহনা কিন্তু তার ছিলে কাটার সৌন্দর্যের উপরে অনেকটা ডিপেন্ড করে এটুকু যেরকম করে ফাইভ পয়েন্ট ফোর এইট জিরো পাঁচ গ্রাম আটশো চারশো আশি মিলিতে ভাবা যায় পাঁচ গ্রাম চারশো আশি মিলিতে এই পিসটা

যারা তিন ধাতু দেখতে চাইছিলে দেড় আচ্ছা দেড় পাইস দেখাচ্ছি তার আগে একটা কথা বলেনি যে বললে গোল্ডে সীতাহার মানে এখন অনেকেই বলে যে সীতাহার বাবা সে তো অনেক দাম সে তো অনেক ওয়েট হয়ে যাবে কিন্তু না তোমরা কিন্তু আমাদের কাছে অনলি এইট গ্রাম থেকে শুরু পাবে আট গ্রামের থেকে কিন্তু গোল্ডে সীতাহার পাবে যেরকম দেখিয়ে দিচ্ছি একটা পিস দেখে নাও এইটা দেখে নাও এইগুলো কিন্তু সীতাহার কাম টাইচেন প্যাটার্নে এইগুলো কিন্তু এটার ওয়েট যেরকম রয়েছে এইট পয়েন্ট ফোর টু জিরো ওনলি এইট পয়েন্ট ফোর টু জিরো এটা তোমরা অনেকে আমাদের থেকে নিয়েছো এই ডিজাইনটা আমাদের খুব ফেমাস একটা ডিজাইন তোমাদের খুব পছন্দের একটা ডিজাইন মানে বলে না যে সাধ্যের মধ্যে শখ পূরণ যাকে বলে একদম এই কিন্তু তাই যেরকম এটার ওয়েট রয়েছে সেরকম আমি এটাও দেখিয়ে দিই দেখো এই প্যাটার্নটাও দেখে নাও এটার ওয়েটও রয়েছে আমি এক মিনিট নিচে নামিয়ে দেখাচ্ছি দেখো দেখো হ্যাঁ আচ্ছা এটাও দেখে নাও অপূর্ব সুন্দর পিস দেখে নাও এটার ওয়েটও কিন্তু রয়েছে অনলি গ্রাম গোল্ড এর ফুল দেখো আট গ্রামে তাই আমি বলছি যে আমরা মানে আমাদের একটা থট থাকে যে না গোল্ড এর সীতা ওখানে আমাদের টোয়েন্টি গ্রামস ইনভেস্ট করতে হবে অ্যাকচুয়ালি তাই একটা প্রপার গোল্ড এর রেডি করতে গেলে মিনিমাম টোয়েন্টি গ্রামস লাগে সেখানে কিন্তু তোমাদের রিকোয়েস্টে এত লাইট ওয়েট এত অপূর্ব সুন্দর কিছু গোল্ডের কিন্তু শীতহার কিন্তু রেডি করা আছে এই পিসটা দেখো গলা ভরা যারা আপকামিং ব্রাইডস একটা লাইটওয়েটে একটা গোল্ডের শীতহার চাইছো তারা जस्ट পিস দেখো মন ভরে যাবে সাইডের চেনের ডিজাইনটা দেখো মানে এখানে যেই মিডিল পিসটা আছে সেটা দেখো অপূর্ব সুন্দর মানে গলা ভরে যাবে তোমরা কেমন লাগছে বলো এটার ওয়েটটাও আমি আমি আশা করি শুনলে অবাক হয়ে যাবে থার্টিন পয়েন্ট এইট ফোর জিরো তেরো গ্রাম আটশো চল্লিশ মিলিতে এই সীতাহার ভাবা যায় কেমন লাগলো আচ্ছা এটার জন্য কি একটু লাইক এন্ড লাভ রিয়াকশন দিতে পারি আমরা কিন্তু প্রত্যেক দিন একটা চেষ্টা করছি যে তোমাদেরকে বেস্ট টু বেস্ট প্রোডাক্ট দেওয়ার জন্য এর সাথে বেস্ট টু বেস্ট সার্ভিস দেওয়ার জন্য মানে আশা করি যে মানে আমাদের কাছ থেকে যারা পারচেস করেছো আজ অবধি তাদের কোনো কমপ্লেন নেই আর আমরা প্রত্যেক দিন নিজেদের কিন্তু প্রোডাক্ট কিন্তু তোমাদের জন্য ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি তোমাদের রিকোয়ারমেন্টটা যতটা সম্ভব ফুলফিল করার কিন্তু আমরা চেষ্টা করছি দারুন থ্যাংক ইউ মুভি তো এত লাভ অ্যান্ড লাইক রিয়াকশন ওই সিম্পলগুলো কি বললো পিয়ালি দিয়ে আমি না মিস করে গেছি ব্ল্যাক এর উপরে আচ্ছা এইটা অনেকে দেখতে চাইছে এইটা দেখে আচ্ছা এইটা তো আমাদের হিট আইটেম প্রচুর জন নিয়েছ আমাদের থেকে আর আমাদের কাছে এটা অলওয়েজ আমরা এক পিস দু পিস রেডি রাখি মানে এতটাই এটা আর কি একটা হিট আইটেম এটা কিন্তু তোমরা চোকার কম নেকলেস তোমরা চোকার করেও পড়তে পারো আবার কিন্তু চাইলে তোমরা নেকলেস করেও পড়তে পারো সিম্পল স্টাইলিশ এলিগেন্ট একটা অর্নামেন্ট যাকে বলে এগুলো কিন্তু তাই

থার্টি এইট আর আজকে আমি যেই মান্তাশাটা পড়েছি এটা কেউ মিস করো না চলো পড়ে গেল একটা প্রোডাক্ট না না কিছু না না কিছু হয়নি দেখো সেটা তুলে দাও রিপ্লেটের বক্সে এটা

কভার দেখো জাস্ট কভার দেখো মিডিলে যে ফ্লাওয়ার মোটিভ সেটা দেখো দু পাশের ডিজাইনটা দেখো ছিলে কাটাটা দেখো দেখো আমি হাতে পড়ছি দেখো জাস্ট পিসটা দেখো অপূর্ব সুন্দর হাত ভরে যাচ্ছে একদম মানে সাত গ্রামে জাস্ট ভাবা যায় না আর আমাদের শোরুমে কিন্তু হলমার্ক ছাড়া কোনো প্রোডাক্ট তোমরা পাবে না সব প্রোডাক্ট কিন্তু হলমার্ক উইথ এইচ ইউ দেখো যে ব্ল্যাক লটা দেখতে পেলাম লহরিটা না প্লিজ একবার দেখাও প্লিজ আচ্ছা আচ্ছা অনেকবার দেখি যেটা আই থিঙ্ক এটা সোল্ড অলরেডি এটা মেসেজ এসে গেছে এটা সোল্ড বাট তোমরা যারা যারা এটা অর্ডার দিতে চাও এটা কিন্তু অর্ডার দিয়ে তোমরা কিন্তু নিজেদের জন্য রেডি করতে পারো সব ক্রিস্টাল ক্রিস্টাল কালার ক্যান বি কাস্টমাইজ তোমরা কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারো লাইট ওয়েটের পলা দেখা পাঁচশো মিলি শন্টাই দিই প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে দেখিয়ে দেবো আপনার কানের ঝুমকোটার প্রাইস কত হবে এইটটি এইটটি সামথিং ছিল ওই তো ওরকম হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপ করেও বলে দেবো চলো এটার প্রাইস বলো ফিফটি কত ফিফটি ফিফটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি টু কথা বলছি আচ্ছা এবার পাঁচ গ্রামের আচ্ছা একটা স্পেশাল এটা আমাদের আগেও একবার রেডি হয়ে এসেছিল এটা এতটাই সুন্দর যে আমরা আবার রেডি করা করিয়েছি এটা একটা ইউনিক ইউনিক পিস হ্যাঁ এটা একটা ইউনিক পিস দেখো দেখো জাস্ট পিসটা দেখো লোহার পুরো কাজটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাও নিচের কাজটা নিচের ছেলা কাটাগুলো দেখো এই ছেলে কাটা তো অসাধারণ দেখো দেখো হাতে পড়লে হাত ভরাট হয়ে যাবে একদম আর ইউনিক মানে যদি তুমি চাও যে একটা ইউনিক পিস পরবে মানে তোমার কাছে থাকবে তো তোমার কাছেই থাকবে দেন ইউ ক্যান গো ফর দিস ওয়ান অপূর্ব সুন্দর দেখো হ্যাঁ এবার লাইটটা ঠিক আছে একটু লাইটটা ঠিক দেখো

তুমি এটা রেডি করো ততক্ষণ হ্যাঁ ওই যে পাঁচ গ্রামের যেগুলো আর কি একটু স্ক্রিনশ আচ্ছা দেখো মেন রিং স্টার্টিং প্রাইস মেন রিং স্টার্টিং প্রাইস 16 টু 17000 16 টু 17000 দেখো এটা দেখো এটা আরেকটা হাফ কভার লোহা যাচ্ছে দেখো আমাদের দোকান বারাসাত চাপড়ালি কেবি বসু রোডে চাপড়ালি ওভারব্রিজ থেকে একদম লেফট সাইডের এর থেকে ঢুকলেই দুটো দোকানের পরে কিন্তু আমাদের শোরুম টেন পয়েন্ট এইট ফাইভ জিরো টেন পয়েন্ট এইট ফাইভ জিরো কেমন লাগ যে আজকের কালেকশন একটু সবার থেকে জানতে চাই যে আজকের কালেকশন কেমন লাগছে দাও একসাথে ধরি একসাথে ধরি আচ্ছা তোমার বেবি কেমন আছে ক মাস হলো ওর ওর এই তিন মাস হলো ভালো আছে আস্তে আস্তে আর কি দুষ্টুমি গুলো শিখছে বলো না পার্লে চকার কত টাকা থেকে স্টার্ট পার্লে চকন আমাদের কত থেকে স্টার্ট अराउंड 14 15000 अराउंड 14 15000 আচ্ছা যে পিয়ালিদি যে বলেছিল যে পাঁচ গ্রামের নোয়া গুলো স্ক্রিনশট নেবে আছো লাইভে আচ্ছা যতক্ষণ ওগুলো রেডি করছো আমি কানগুলো একটু দেখিয়ে দিই দেখো লাইটওয়েট এই যে কানগুলো আছে

দেড় প্যাচে নোয়া দেখান এই তো দেড় প্যাচে একটা দেখালাম দাঁড়াও এই যে পম্পাদি দেড় প্যাচে এই মাত্র এই দেখো আরো আছে আরো আছে একটু হোয়াটসঅ্যাপ করো দেখিয়ে দেবো পলা পলার নেকলেস গুলো কিরকম প্রাইস থেকে স্টার্টিং পলার নেকলেস এখন আপাতত স্টকে নেই স্টক আউট আচ্ছা 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 পাঁচ গ্রামের গুলো আমি একটু আবার ধরছি যে যে স্ক্রিনশট নেবে বলছো একটু নিয়ে নাও এই যে তুমি ধরো আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি এই যে হ্যাঁ আর এ ছাড়াও তোমরা WhatsApp এ বলো WhatsApp এ আমরা আরেকবার না হলে তোমাদেরকে ছবিও পাঠিয়ে দেব দেখো এগুলা পাঁচ গ্রামে হাফ কভারিং লোহা আছে পাঁচ গ্রামের কমও আছে কোনোটা পাঁচ গ্রামের একটু বেশিও আছে কোনোটা 4 গ্রাম 800 আর আচ্ছা এবার আমি কানগুলো একটু দেখিয়ে নি কালেকশন কেমন লাগছে সবার বালা চুর তোমাদের কত থেকে স্টার্টিং চুর তো আজকে দেখালাম আমি দশ গ্রাম থেকে বালা পাঁচ গ্রাম থেকে আর চুর দশ গ্রাম থেকে কালেকশন কেমন লাগছে একটু সবাই জানাও থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ রিয়ালি দি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলতে হবে না একটু লোহার চাপারটা ক্লোজ করে দাও তারপরে আচ্ছা আচ্ছা বাহ এইটা দেখো আমি মানে আমি না এই কালেকশন গুলো দেখিনি আজকে তোমাদেরকেও দেখাচ্ছি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কি ভিজিবল তোমরা একটু বলো দেখো ডিজাইনটা ইউনিক জাস্ট ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখো

প্রচুর 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 লাভ রিয়াকশন চাই 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 এক গ্রাম আটশো ষাট মিলি অনলি প্রাইস আছে ফিফটিন থাউজেন্ড এর উপর আবার ডিসকাউন্ট জাস্ট ভাবো এই মানে সোনার জিনিস সোনা মানে এক গ্রাম আটশো মিলি আমি না ওয়েটটা আমিও মানে দেখে অবাকি হয়ে গেছি আমি তোমাদেরকেও ফার্স্ট দেখাচ্ছি নিজেও দেখছি জাস্ট ডিজাইনটা দেখো আমি বলছি টু হান্ড্রেড পার্সেন্ট তোমরা যখন পড়বে না আশেপাশে সবাই তোমাদেরকে জিজ্ঞাসা করতে বাধ্য যে ডিজাইনটা কোথা থেকে বানিয়েছো এত সুন্দর

দু গ্রাম সত্তর মিলি মাই গুডনেস দু গ্রাম সত্তর মিলি জাস্ট দেখো পুরোটা কিন্তু গোল্ড পাতের কভারিং করা পুরোটা দেখে নাও পুরোটা কিন্তু গোল্ড পাতের কভারিং করা হলমার্ক উইথ এইচ ইউ প্রোডাক্ট প্রোডাক্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি ফোর চলো আচ্ছা এবার তিন ধাতুর দেখিয়ে নাও কেমন লাগছে কালেকশন কাল যে পলা দেখিয়েছিলে ওগুলোর প্রাইস ওগুলো কাল যেটা ও কাল যেটা ভিডিও আপলোড হয়েছিল ওগুলো ইন অ্যান্ড অ্যারাউন্ড আমাদের কত থেকে স্টার্টিং হচ্ছে আট ন হাজার থেকে পেয়ে যাবে কেমন লাগছে কালেকশন সবাই একটু বলতে হবে কেমন লাগছে এগুলো একসাথে ধরে দেখিয়ে দিই চলো দেখে না এইগুলোর ওয়েট কিন্তু ওই অ্যারাউন্ড এক আলাদা করে দেখাই এক গ্রাম আটশো মিলি

চলো হাফ কানগুলো দেখো এবার বাচ্চাদের গলার চেন দেখাবে একটু কমের মধ্যে চেষ্টা করছি আজকে দেখিয়ে দাও আর আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ দাও দেখো হাফ কান ফার্স্টে দেখে না এটা মাছ আছে দেখো জাস্ট ডিজাইনটা দেখো চার গ্রাম তিনশো নব্বই মিলি চার গ্রাম তিনশো নব্বই মিলি হাফ কানটা দেখো কি দারুন চার গ্রাম তিনশো নব্বই মিলি আজকে লাইভ অসম হলো থ্যাংক ইউ

থার্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড না এই কখনো তো আমি বলছি যাদের যাদের আছে তোমরা কি বলতে এইগুলো এই মার্চ কানের যে কতবার রেডি করলাম আর কতবার বেরিয়ে গেলো তাই জন্য বলছি যাদের বুকিং করার করতে পারো লেডিস ফিঙ্গার এর স্টার্টিং প্রাইস কত ওই আট ন হাজার তোমাদের লেডিজ ফিঙ্গার এর স্টার্টিং হ্যাঁ দেখো তোমার লহরিটা দেখাও দেখাবো দেখাবো আবার দেখিয়ে দেবো চলো এবার পরের হাফ কানটা আচ্ছা কেমন লাগছে আজকের কালেকশন এত দেখাচ্ছি আজকে মানে ভরিয়ে দিয়েছি কালেকশন তাই কিন্তু সবাইকে বলছি একটু লাইফটা পারলে শেয়ার করো প্লিজ দেখো এইবারের হাফ কানটা দেখো কোনটা ছেড়ে কোনটা নেবে আমি বলছি কোনটা ছেড়ে কোনটা নেবে দেখো এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম আটশো মিলি তিন গ্রাম আটশো নব্বই মিলি ওয়াও কালেকশন থ্যাংক ইউ সো মাচ আর বাকি সবাই বাকি সবার থেকেও একটু শুনতে চাই কেমন লাগছে তিন গ্রাম আটশো নব্বই মিলি ক্যান ইউ ইম্যাজিন তোমাদের কালেকশন খুব সুন্দর থ্যাংক ইউ মৌদি থ্যাংক ইউ সো মাচ একশো জন লাইভ দেখছো একটু লাভ অ্যান্ড লাইক রিয়াকশন দাও প্লিজ একটু লাইভটা শেয়ার করো আর আমাকে একটু জানাও যে তোমাদের কালেকশন কেমন লাগছে দেখো এটা প্রাইস বলো প্রাইস বলো এটা

এইবার হাফ কান দেখে নাও আর একটা আমি তো বললাম কোনটা চেক মানতা দেখাবে কম আমি আজকে লাইভে প্রচুর মানতা দেখিয়েছি দিদি আর একদম তুমি একটু তুমি একটুখানি মানে আমাদের ইসে করো মানে হোয়াটসঅ্যাপ করো অর রেকর্ডেড লাইভ দেখো দেখতে পাবে থ্যাংক ইউ আরো সবার থেকে শুনতে চাই খুব সুন্দর লাগছে দেখো এইগুলো পরের কথা তোমাদের থেকে যে যে আমরা জানতে পারি পারি শুনতে কালেকশন তোমাদের পছন্দ হচ্ছে আমাদের কিন্তু সেটাতে আমাদের কিন্তু খুব খুশি হয় মানে আনন্দ হয় বিকজ আমরা প্রত্যেকটা দিন নিজেদেরকে ইম্প্রুভ করার চেষ্টা করছি প্রত্যেকটা দিন আমাদের নিজেদের ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি সেটা ডিজাইনে হোক 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 আমাদের তোমাদেরকে বেস্ট টু বেস্ট ফ্যাসিলিটি দেওয়ার জন্য হোক চলো এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম সাতশো নব্বই মিলি মানে দিনে মানে একটা একটা করে দেখাচ্ছি আর ওয়েট যেন আরো কমতে থাকছে তিন গ্রাম সাতশো নব্বই মিলি জাস্ট দেখো পিসটা অসাধারণ কানটা একটু পরে দেখাবে আচ্ছা ঠিক আছে লাইভে শেষে আমি চেষ্টা করছি কোনটা বলো কোন কানটা পরে দেখাবো তোমরা নিজেরাই বিএসআই প্লে স্টোর থেকে ডাউনলোড করে সিক্স ডিজিট এইচডি টা দিয়ে তোমরা দেখে নিতে পারবে প্রোডাক্টের হলমার্ক ডেট প্রোডাক্টের এর কোথা থেকে পারচেস করছো প্রোডাক্টের পিউরিটি অ্যান্ড এভরিথিং আচ্ছা তোমার হাতে যেটা আছে আচ্ছা এটা আমি ঠিক আছে আমি চেষ্টা করছি লাস্টে পরে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক উইথ এইচুআইডি ঠিক আছে চলো আচ্ছা এটা দেখিনি একটু এই হাফ কানটা মানে অসাধারণ সত্যি বলে এটা দারুণ দেখতে খুব সুন্দর দেখতে এটা দেখো এটা এটা ছাড়িয়ে দে একটুখানি এটা যে কোনো একটা কান একটু পরে দেখাবে আচ্ছা ঠিক আছে যে কোনো একটা কান একটু পরে দেখাবো তাহলে এই কানটাই পরে দেখাই আচ্ছা ফুল কান ফুল কান কি রেডি আছে আমাদের তোমরা কিন্তু সবাই আজকে লাইফটা প্লিজ পারলে একটু শেয়ার করো একটু লাইক এন্ড লাভ রিয়াকশন দিও আর একটু তোমাদের ততক্ষণে আর কি যতক্ষণ তুমি পড়তে লাগবে আমি ওটা পড়ছি এগুলো বাচ্চাদের আছে এগুলো বড়রাও পড়তে পারবে এগুলো একটু যেগুলো বড়দের আছে আর কি সেগুলো রিংটা একটু বড় হবে এগুলো বাচ্চা বড় বোধ ইউজ করতে পারবে

তোমাদের আর যদি কারোর কিছু দেখার রিকোয়ারমেন্ট থাকে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানতে আচ্ছা যারা কানটা আমাকে পরে দেখাতে বললে তাদের জন্য আমি কানটা কিন্তু পরেছি দেখো কি সুন্দর লাগছে দেখো কান যারা হাফ কান পরে দেখাতে বললে আমি কিন্তু হাফ কানটা পরেছি দেখো হ্যাঁ একটু ব্যাক ক্যামেরা একটু ব্যাক ক্যামেরাটা ধর ব্যাক ক্যামেরা একটু দেখো দেখো হাফ কানটা কিন্তু আমি পড়েছি জাস্ট সৌন্দর্যটা দেখো কানে খুব ভালো লাগছে কানটা কিন্তু বেশ ভরা ভরা লাগছে বোঝা যাচ্ছে না তোমরা একটু সবাই জানাও যে লাইটটা কি ক্লিয়ারলি ভিজিবল যার যার যেই যেই প্রোডাক্ট গুলো পছন্দ তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আচ্ছা লহরিটা যারা দেখতে চাইছিলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো এই কানে এটা পড়িয়েই দে আমাকে তাহলে আমি অনলাইন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হয় একদম অনলাইন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হয় কঙ্কন দেখাও কঙ্কন আজকে লাইভে পসিবল হবে কিনা চেষ্টা করছি কি কাটা পলাও দেখাও দি

কি করা হয় অল ওভার ইন্ডিয়া শিপিং করা হয় দিল্লি বোম্বে এনিওয়্যার জাস্ট শিপিং চার্জেস আর টু হান্ড্রেড আমাদের না কোনো আমি আরেকটা জিনিস একটু লাইভে বলি অনেকে বলে যে মে ডেলিভারি চার্জেস ফ্রি না কেন ফার্স্ট অফ অল এটা একটা গোল্ড আইটেম তো তো আমাদের অনেক সেফটি সিকিউরিটি মেজার নিয়ে তোমাদেরকে আর কি ডেলিভারিটা করতে হয় সেই ক্ষেত্রে আমি বলছি হ্যাঁ তো এবার কি হচ্ছে আমাদের কোনো হিডেন চার্জেস নেই আমরা কিন্তু মানে চাইলে ডেলিভারিটা তোমাদেরকে যারা ফ্রি বলে হয়তো সামওয়্যার দে আর ম্যানেজিং দ্যাট মানে অন্য কোথাও দিয়ে হয়তো তোমাদের সে ডেলিভারিটা চলে যাচ্ছে তাই জন্য আমরা একদম ক্লিয়ার কাট রাখি আমাদের কাস্টমারদের কাছে ওই জন্য কিন্তু আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারি না ঠিক আছে দেখো জাস্ট পিসটা দেখো কি সুন্দর ওখানে দেখো জাস্ট বিউটিটা দেখো পিসের এইগুলো মানে একদম ক্লিয়ার আছে একদম আচ্ছা দেখো মানে ডায়মন্ডের যে ফিনিশিং আছে একদম সেম ফিনিশিং ডায়মন্ড হলে এগুলো হয়তো আরো অনেক হয়ে যেত কিন্তু সেখানে এগুলো এডি দিয়ে করা হয়েছে ওই জন্য দেখো এগুলো গিফট করো নিজেরা পড়ো বেবিদেরকে পড়াও খুব সুন্দর দেখো এটার ওয়েট যাচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন জিরো ওয়ান পয়েন্ট টু সেভেন জিরো প্রাইস

দেখো পিসটা এক গ্রাম দুশো সত্তর দুশো সত্তর মিলি গ্রামের দামটা একটু বুঝিয়ে বলবে প্লিজ এতটা দাম কেন আপনি ছাড়া স্টার্ট আছে হ্যাঁ আছে একটু হোয়াটসঅ্যাপ করো দেখিয়ে দেবো ছোটোর উপর কিছু পেনডেন্ট দেখাও প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো আজকে ডায়মন্ডের ইয়ারিং দেখানো যাবে ডায়মন্ডের ইয়ারিং এখন স্টকে আছে কি দেখানো সম্ভব নয় আচ্ছা আচ্ছা এটার ওয়েট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা পুরো ব্রেকআপটা দিয়ে দেবো ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন জিরো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন জিরো একটুখানি তিন দা তো সিম্পল লোহাটা দেখাও একবার রেকর্ডেড মোদি একটু রেকর্ডেড লাইফ দেখো আর না হলে একটু হোয়াটসঅ্যাপ করো লোহা গুলো পাঠিয়ে দেবো এক গ্রামের শাখা আর এক গ্রামের পলা দেখাবে মানে পেজে আছে ছবি এবং ভীষণ আমাদের ওটা তো একটু পেজটা দেখো বা একটু হোয়াটসঅ্যাপ করো পাঠিয়ে দেবো দেখো এইবার এটা দেখো প্রত্যেকটা ইয়ার টপ জাস্ট অসাধারণ মানে এটা না ক্যামেরা তো অত সুন্দর লাগছে না যেটা সামনে আর কি এত সুন্দর দেখো এই দেখো

কারা কারা লাইফটা শেয়ার করলে একটু বলো মাত্র আঠেরোটা শেয়ার হয়েছে লাস্টে কি আমি এক্সপেক্ট করতে পারি আরও দশটা শেয়ার হবে কেডিএম গোল্ড একটা আংটি আছে আমার ওটা এক্সচেঞ্জ হবে গো হ্যাঁ হবে আচ্ছা ব্ল্যাক সিস্টার লহরি ওয়েট অ্যান্ড প্রাইজ ওটা অনেকবার বলে দিয়েছি একটুখানি রেকর্ডেড লাইফ দেখো বা একটু বা একটু হোয়াটসঅ্যাপ করো আচ্ছা দেখো এবার টিকলি দেখিয়ে দিই কিছু দেখো একদম একদম লাইট ওয়েটে কিন্তু টিকলি রয়েছে এটার ওয়েট হচ্ছে এক গ্রাম আশি মিলি ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো তোমরা তোমাদের বেবিদের অন্নপ্রাশনে নাও ছোট বেবিদেরকে গিফট করো নিজেরা পার্ল সেটের সাথে ম্যাচিং করে পড়ো খুব সুন্দর লাগবে মানে দেখো টিকলি ইজ সামথিং না আমরা যেগুলো রেগুলার ইউজ করি না তো আমরা কেউই টিকলির উপরে খুব হিউজ ইনভেস্টমেন্ট করতে চাই না না হিউজ গোল তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এই লাইট ওয়েটে টিকলিগুলো রেডি করা হয়েছে শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কে কে শেয়ার করলে বলো আমি আর আর দশটা শেয়ার প্লিজ হ্যাঁ ছশো সত্তর আমি করছি শেয়ার একদম প্লিজ প্লিজ সবাইকে বলছি একটু শেয়ার করো হ্যাঁ নো স্পিনের জন্য দিদি একটু হোয়াটসঅ্যাপ করো দেখিয়ে দেবো দেখো এটা নেক্সট টিকলি যাচ্ছে

প্রত্যেকটা সুন্দর আর কে কে শেয়ার করলে প্লিজ একটু শেয়ার করে দাও একটু লাইট ওয়েটে কি গিনি হার হবে হ্যাঁ হবে হবে রূপাদি তোমার নেকলেসটার দাম কত নাইনটি নাইন থাউজেন্ড নেকলেসটা আই থিঙ্ক নেকলেস নেকলেসটা কি বুকিং হয়ে গেছে হ্যাঁ নেকলেসটা আচ্ছা নেকলেসটা আমার নেকলেসটা এখনো

ওয়ান পয়েন্ট সিক্স ডাবল জিরো কত প্রাইস থার্টিন চলো কোনটা দেখানো বাকি থাকলো এটা চলো এবার একটা গোল মোটিভে দেখে নাও দাঁড়ো পুষ্পিতাদি হ্যাপি বার্থডে দিয়ে থ্যাংক ইউ তোমাদের কমেন্টও রয়েছে আচ্ছা আমি আজকে একটা কথা বলি আমিও শেয়ার করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি একটা কথা বলি আজকে অনেকে লাইভ দেখো প্রায় তোমরা টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পিপল লাইভ দেখো কিন্তু আমাদের পেজটাকে অনেকেই হয়তো ফলো করতে লাইক করতে ভুলে যাও সবাইকে রিকোয়েস্ট করছি যদি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে হয় আমরা কিন্তু অনেক ছবি পোস্ট করি অনেক রিলস পোস্ট করি সেইগুলো যদি রেগুলার আপডেট পেতে হয় তোমরা যদি চাও আমি লাইভ আসলে তোমরা লাইকটা দেখবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবে প্লিজ একটু আমাদের পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিও প্লিজ চলো তোমাদের ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলে কি কিছু কাট আমাদের অক্ষয় তৃতীয় অবধি অফার আছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জে নো ডিডাকশন চলো

ভালো লেগেছে তো আজকে সবার কালেকশন একদম মন ভরে গেছে তো আরও যদি সবার কতটা একটা জিনিস দেখিও প্লিজ আজকে আর হবে না হয়তো দিদি কারণ অনেকক্ষণ হয়ে গেছে লাইভ করছি অমৃতাদি যার যার যেটা যেটা রিকোয়ারমেন্ট একটা দেখো এত তো প্রোডাক্ট হয়তো একটা থ্যাংক ইউ রূপাদি থ্যাংক ইউ লাইফটা শেয়ার করার জন্য তো এত তো প্রোডাক্ট হয়তো একটা লাইভে সব দেখানো পসিবল হয় না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা যদি আমাদের ধরো কারুর যদি ইয়ার টপের রিকোয়ারমেন্ট থাকে কারুর যদি চেনের রিকোয়ারমেন্ট থাকে অন্যান্য প্রোডাক্টের যদি রিকোয়ারমেন্ট থাকে তোমরা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট আমাকে একটু লাইট ওয়েটের চুর বা বালা এক পিস দেখাবে একদম পর্ণশ্রী দেখা পর্ণশ্রী দিয়ে দেখাবো প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো আর না হলে একটু রেকর্ডেড দেখো বা হোয়াটসঅ্যাপ করো নিশ্চয়ই আমাকে একটু বলবে প্লিজ ওই স্টার্টগুলো এইটিন ক্যারেট করা যাবে কি না অর্ডার দিলে টাইম লাগবে করে দেওয়া যাবে শর্ট লহরি দেখাও প্লিজ একটু এই যে শর্ট লহরি এটা রয়েছে দেখো প্লিজ প্লিজ কি রূপাদি বলো 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 রূপাদি কি দেখতে চাইছো আমি রাজ ওয়াইফ তুমি চেনো কি আমি না ঠিক মনে করতে পারছি না পণ্যশ্রী দিয়ে এই মুমেন্টে হয়তো পরে দেখলে নিশ্চয়ই চিনব এটা হচ্ছে শর্ট লহরি আছে অসাধারণ এই ডিজাইনটা দেখো তো আজকে লাইফটা এই অবধিই থাকলো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ লাইফটা একটু শেয়ার করে দিও একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দিয়ে দিও আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে দেখো ভরসা করো আর তোমাদের যার যার তোমার কানেরটার কি দাম আছে আমার কানেরটা কত রেট আছে এটা বলে দাও তো আদিত্য ছিল কি স্কুল আদিত্য ছিল কি স্কুলে আমার স্টিফেন্স ছিল সেন্স স্টিফেন্স ছিল আচ্ছা আচ্ছা রাজ আচ্ছা আমি না শুনেছি আমি আমার অন্যান্য ফ্রেন্ড যারা আদিত্য পড়তো তাদের থেকে শুনেছি চেন দেখাও প্লিজ প্লিজ এটা মনে হচ্ছে ইস্যু হয়ে গেছে চেন প্লিজ একটু লাইট ওয়েট এর প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা লাইট ওয়েট এর একটু নামিয়ে দাও হ্যাঁ 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 এবার চিনতে পেরেছি দেখো দেখো এটা লাইট গিনিহার আছে এটার ওয়েট আছে হ্যাঁ নাইন পয়েন্ট নাইন সেভেন জিরো ন গ্রাম নশো সত্তর নাইন পয়েন্ট নাইন সেভেন জিরো জেন্টস চেন্স কত থেকে আমাদের স্টার্টিং পাঁচ গ্রাম থেকে স্টার্টিং দেখো এটার ওয়ে প্রাইস বলো এইটি থ্রি এর উপর ডিসকাউন্ট হবে আচ্ছা আজকের লাইফটা এই অব্দিই থাকলো আশা করি আজকে তোমাদের সবার খুব ভালো লেগেছে কালেকশন যদি ভালো লেগে থাকে আবারও বলছি রিকোয়েস্ট করছি প্লিজ লাইফটা একটু শেয়ার করে দিও আর আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের যেই যেই প্রোডাক্ট পছন্দ তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট ফাইভ থ্যাংক ইউ সো মাচ আজকে লাইফটা তাহলে এই অবধি থাকলো চেষ্টা করব এক্স্যাক্ট লোকেশন বলো এক্স্যাক্ট লোকেশন হচ্ছে বারাসাত চাপাডালি আহ বড় কালী মন্দির তার থেকে একটু এগিয়ে আসলে ব্রিজটা স্টার্ট হচ্ছে ব্রিজের থেকে লেফট সাইড থেকে ঢুকলে দুটো দোকানের পরেই আমাদের শোরুম চলো আজকে আমার কল করে দিবে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে थैंक यू সো মাচ আমি WhatsApp করেছি ওকে যা যা কোয়েরি আছে রিপ্লাই করো একদম নিশ্চয়ই আমাদের ফুল টিম আমি একদম 100% দিয়ে বলতে পারি আমাদের ফুল টিম তোমাদেরকে বেস্ট সার্ভিস দেবে তো थैंक यू সো মাচ চলো আজকে লাইফটা এইউপ দিয়ে থাকলো थैंक यू সবাই খুব ভালো দেখো পরের লাইভে আবার নিশ্চয়ই দেখা হবে